أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. এই বইটা আপনাদের সামনে আমি বিভিন্ন সময়ে পড়ছি আগে, অংশ 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 বিভিন্ন অংশ পড়ছি। এই বইটার নাম ইসলামিক বিলিফস ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা, ইসলামী বিশ্বাসসমূহ আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। এইটা বইটার নাম, আবদুল্লাহ লাসারি বলে এক ভদ্রলোকের লেখা, নামটা অনেক বড়। এইখানে শুধু আবদুল্লাহ লাসারি লিখছেন, অনেক বড় নাম। এই বইটা আপনাদেরকে বলছিলাম যে বড় বড় স্কলাররা, মুসলিম উম্মার অনেক বড় স্কলার এই বইটাকে রেকমেন্ড করছেন, তাদেরও আমি নাম বোধ হয় আপনাদেরকে আগে শোনাইছিলাম। যাই হোক, তারপরে আমি আজকে একটু বলি। যেমন আপনার এর প্রিফেস বা সামনের দিকে অনেকে লেখেন, অনেক সময় শেখ জিবরিন মারা গেছেন অল্পদিন আগে, উনি এটার একটা প্রিফেস লিখছেন। তারপরে আপনার আরেকজন, আরও দু একজন যারা মারা গেছেন তাদের মতো এটা আরেকজন লিখছেন, হচ্ছেন এখনকার যিনি গ্র্যান্ড মুফতি সৌদি আরবের, সালি ইবিন আব্দুল আজিজ ইবিন মোহাম্মদ আল আশায়েক। আরেকটা প্রিফেস লিখছেন হচ্ছে সুরায়ম, ইনি বেঁচে আছেন, ইসের আপনার মসজিদুল হারামেরই একজন একজন খতিব অনেক কয়েকজনের ভিতর। জামিল জায়নু, এনার নাম জানেন আপনারা, অনেক বিখ্যাত একজন স্কলার, ইনি মারা গেছেন অল্পদিন হয়। আকিদা আরকানুল ইসলাম বলে একটা বই আছে, বাংলায় পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যায়, বাংলাদেশে ট্রান্সলেট হয়েছে ওনার বই। উনি বড় বড় টিচার ছিলেন, উনি এবং ইউনিভার্সিটির টিচার ছিলেন মক্কায়। তারপরে আরেকজন হচ্ছেন নাসিরুল আকল, এনার নামও আপনারা জানেন, অনেক বড় বড় কাজ আছে। তার ভিতরে একটা হচ্ছে ইমিটেশন অফ দ্য কুফার, একটা একটা বই আছে, খুব খুব জ্ঞানগর্ব বই আর কি। আমি মনে করি সবাই পড়তে চেষ্টা করা উচিত। এটা ইসে পাওয়া যায়, সফট কপি পাওয়া যায়, হার্ড কপিও পাবেন চাইলে, ইমিটেশন অফ দ্য কুফার। যাই হোক, এই ইনারা এই বইটাকে ই করছেন, সেকেন্ড এড করছেন, এই বইটাকে খুব রিকমেন্ড করছেন অনেকভাবে। আর এই বইয়ের লাস্টে আইএপিএইচ বলতেছে যে দিস বুক উইচ শুড বি অন এভরি মুসলিমস বুক শেলফ, প্রত্যেকটা মুসলিমের বইয়ের শেলফে এই বইটা থাকা উচিত। মানে ওনার মনে করেন যে এটা খুব দামি একটা বই বাই, এবং বলতেছেন যে সো দ্যাট হি উইল হ্যাভ অ্যাট হিজ ফিঙ্গার টিপস, তার হাতের কাছে থাকবে এ কনসাইজ অ্যান্ড রেডিলি অ্যাক্সেসিবল রেফারেন্স ফর দ্য বেসিক ইস্যুজ অফ হিজ রিলিজিয়ান, আমাদের দিনের মৌলিক ব্যাপারগুলোর জন্য হাতের কাছে একটা বই থাকবে, চাইলে উনি চেক করে দেখতে পারবেন বা দলিল দেখতে পারবেন। তো এই বইটা আমরা অনেকখানি পড়ছি, যত জায়গায় আমরা হালাকা করি, যেমন ধরেন শান্তিনগর মসজিদে শেষ হইলো কয়েকদিন আগে, আইসিডিতে অনেক আগে হয়েছে, তারপরে উত্তরে আমরা যেখানে হালাকা করি সেখানে হয়েছে, এবং আপনার এই বইটা আমরা ট্রান্সলেট করাতে হাত দিছি, আল্লাহ আপনার দোয়া করবেন ইনশাল্লাহ। অনেকের রিকোয়েস্টে আমরা ট্রান্সলেট করতে শুরু করছি, তার ভিতর আপনার আমরা 70 পৃষ্ঠার মতো, আমি এবং আমার ওয়াইফ করি একসাথে, 70 পৃষ্ঠার মতো আমরা করছি। এটা 230-240 পৃষ্ঠার বই, তো আমরা 1/3 থ্রু বলতে পারেন আর কি ইনশাল্লাহ। আল্লাহ যদি দয়া করেন এটা আমি আমার জীবদ্দশায় করে যেতে পারি। যাই হোক, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো এটা আমি ওনাকে লিখে দিয়েছিলাম বা বলে দিয়েছিলাম যে এটা কী হবে। এটা হচ্ছে যে
আচার আচরণের ব্যাপারে আর দৃষ্টিভঙ্গির ব্যাপারে আমাদের আলোচনা জামার অবস্থান কি? দৃষ্টিভঙ্গি মানে কোনো একটা জিনিসকে আমরা কী চোখে দেখব বা আমাদের মনোবৃত্তিটা কী হবে, মনোভাবটা কী হবে যে কোনো একটা জিনিসের প্রতি, এবং আচার আচরণের ব্যাপারে আমাদের ই কী হবে, আমাদের দিক নির্দেশনা কী হবে, আমরা কীভাবে বিহেভ করব, এরকম একটা জিনিস বলতে পারেন। এটা আসলে এটা আকিদার বই, কিন্তু আকিদা যখন শিখলাম তারপরে আকিদাটা অ্যাপ্লাই করবো কীভাবে, প্রয়োগ করবো কীভাবে, এটা বাস্তব জীবনে এটার কী প্রভাব পড়বে সেই নিয়ে ওনারা 11-12 পয়েন্ট দিয়েছেন। 11 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, এগুলো আগে আমি আপনাদের সাথে কিছু, যেমন কারনামার সম্বন্ধে আমাদের অ্যাটিচিউড কী হবে এটা নিয়ে আমরা পড়ছি, তারপরে রুলিংয়ের ব্যাপারে ফতোয়া বের করার ব্যাপারে আমরা কী, আমাদের আহলে সুন্নাহ জামার কী অবস্থান হবে সেটা আমরা পড়ছি, তারপরে আরও এরকম যে শাসকের সাথে আমাদের ই কী হবে, শাসকের প্রতি আমাদের মনোভাব কী হবে, সেগুলো আমরা পড়ছি। আজকে আমরা পড়ব হচ্ছে ব্যবহার আচরণবিধি এবং মনোভাব। যে কোনো একটা জিনিস শুনলাম, ধরেন আজকে এই এখন রাস্তা দিয়ে একটা কিছু গেল, কী গেল জানি, একটা একটা কোনো একটা আওয়াজ করতে করতে গেল, এই জিনিসটা যখন আমরা শুনলাম আমরা কী ভাববো, কী মনে করবো, কীরকমভাবে বিহেভ করবো, এই ব্যাপারগুলো আসবে আর কি এখানে। তো একটা হচ্ছে যে আমরা জানি যে সৎকাজে আদেশ মন্দ কাজে নিষেধ, এটা আমাদের এই মুসলিম জাতি ইন জেনারেল এবং আহলে সুন্নাহ জামার একটা মেথোডোলজি মানহাজ বা একটা একটা পদ্ধতি, এটা আমরা সবসময় মনে রাখি। এবং আমরা দে বিলিভ দ্যাট দ্য সুপিরিয়রিটি অফ দিস উম্মা ইজ বেসড অন দিস প্রিন্সিপাল। এই সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধের জন্যই কিন্তু আমরা সুপিরিয়ার, এই এই উম্মাটা সুপিরিয়ার বা এই উম্মাটা সবার চেয়ে শ্রেষ্ঠ। আপনারা জানেন সুরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতদের ভিতর, মানুষের ভিতর থেকে বের করা শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ ডিফাইন করতেছেন, আল্লাহ আমাদেরকে বর্ণনা করতেছেন। যে এখানে যে আয়াতটার ট্রান্সলেশনটা আমি পড়তেছি, ইউ আর দ্য বেস্ট অফ পিপল এভার রেজড আপ ফর ম্যানকাইন্ড, মানে ফর ম্যানকাইন্ড, মানুষের মানব জাতির জন্য তোমরা হচ্ছ সবচেয়ে শ্রেষ্ঠ উম্মা, বা তোমরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, বা তোমরা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পিপল, জনসমষ্টি বলতেছেন আল্লাহ। কেন তিনটা ই বলছেন, সৎ কাজে আদেশ বলছেন, মন্দ কাজে নিষেধ বলছেন, আর বলছেন আল্লাহ বিশ্বাস করো তোমরা, তোমরা সৎ কাজে আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো এবং আল্লাহ বিশ্বাস করো। তাহলে আমরা আমাদেরকে অনেক সময় আমরা বলি যে ইসলাম দুনিয়ার শ্রেষ্ঠ দিন, বা আমরা মুসলিমরা দুনিয়ার শ্রেষ্ঠ জনগোষ্ঠী, কিন্তু যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করে তখন কিন্তু আমরা অনেক সময় বলতে পারি না যে কেন আমরা শ্রেষ্ঠ। তার ভিতরে একটা পয়েন্ট হচ্ছে এটা, এটাই সব কিছু না, কিন্তু এইটা এটা আল্লাহ এইভাবে বর্ণনা করতেছেন আমাদেরকে শ্রেষ্ঠ হওয়ার পিছনে বা শ্রেষ্ঠত্ব দাবি করার পেছনে কারণগুলো কী বললেন, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ এবং আল্লাহ বিশ্বাস করা বললেন। অন্যত্র আসছে, যেমন ধরেন আমি অনেকখানে আরও কেউ হয়তো বলছি এই হালাকে, আমি ঠিক জানি না, মানে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, আসলে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কেন মুসলিমরা কেন, ওয়াই শুড আই বি এ মুসলিম, কেউ জিজ্ঞেস করলো আপনাকে, বিদেশি কেউ বা দেশেরও কেউ কাফের অথবা অবিশ্বাসী কেউ জিজ্ঞেস করলো আমি কেন ইসলাম, আমি তো এক ধরনের করে সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, আমি মানি সৃষ্টিকর্তায়, বাট হয়তো রিচুয়ালসগুলো মানি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, বা কোনো একটা সঙ্গ মানে ওয়েল ডিফাইন্ড রিলিজিয়নের ভিতরে আমি নাই, কিন্তু আমি আল্লাহকে মানি, আমি মনে করি যে একজন কোথাও আসেন, তাহলে আমি কেন মুসলিম হব। এই কথা বলার পরে আপনি বললেন যে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ দিন, বা মুসলিমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মা বা জাতি বা এই, কিন্তু আপনাকে তখন যখন জিজ্ঞেস করবে যে কেন শ্রেষ্ঠ, এটা কিন্তু সে বুঝবে না, তখন অন্যান্য পয়েন্ট আছে আরও। তখন আমরা বলি যে অনেক সময় যে এটার আনসার জানা উচিত সব মুসলিমের, কেন শ্রেষ্ঠ সেটা। এক নম্বরের পয়েন্টে আসবে যে মুসলিমরাই হচ্ছে, মানে মুসলিম বলতে যে মুসলিমের কথা আমরা এখানে বলতেছি, যা যে মুসলিম আমরা হইতে চাই, যে মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যে মুসলিম সাহাবীরা ছিলেন, সেই মুসলিমরা হচ্ছে সেই মুসলিমরা যে ইসলাম ফলো করে, অথবা যে ইসলামের অনুসারে সেই মুসলিমরা, এখনকার নানা ব্র্যান্ড অফ ইসলাম না, যে ইসলাম আহলে সুন্নাহ জামার কথাটা আমি একবার বলছি অলরেডি এই এই ই শুরু করতে গিয়ে, আপনারা নিশ্চয়ই এটা ডেফিনেশন জানেন, আমরা আগে বলছিলাম যে আহলে সুন্নাহ জামা মানে কি, যে যার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা ছিলেন, যে পথের উপরে সেটার উপর যে থাকবে সেই আহলে সুন্নাহ জামার একজন, যেখানেই থাকুক, সে যেই ফর্মে থাকুক, একা থাকুক, কিউসেটে থাকুক, ইসিএসে থাকুক, আইসিডিতে থাকুক, যেখানেই থাকুক সবাই আহলে সুন্নাহ জামারই। অথচ আমরা কিন্তু কোনো দল না, আমাদের কোনো ফ্ল্যাগ নাই, আমাদের কোনো গঠনতন্ত্র নাই, আমাদের কোনো শাসনতন্ত্র নাই, মেম্বারশিপ নাই, হ্যাঁ কোনো ক্লাব নাই এটা। তো যাই হোক, তো তখন সেই ইসলাম যখন আমরা বলবো সেই ইসলামের সুপিরিয়রিটি কোথায়, এক নম্বর হচ্ছে যে অন্য যত রিলিজিয়ান ধর্ম আছে বা জীবন ব্যবস্থা আছে, তারা কোনো না কোনো ফর্মে সৃষ্ট জিনিসের ইবাদত করে বা পূজা করে, কোনো না কোনো ফর্মে, যেই ফর্মে হোক সেটা। যেমন ধরেন ক্রিশ্চিয়ানিটিতে তারা ঈসা আলাইহিস সালামকেই করে,
হিন্দুরা তারা নানা ফর্মে নানা ইকে করে, যত দিন আছে দুনিয়ায় তারা সৃষ্ট জিনিসের ইবাদত করে বা শ্রদ্ধা করে, ভক্তি করে, সেজদা করে, যাই করে করে। আর ইসলাম শুধুমাত্র, ইসলামে যারা মুসলিম তারা শুধুমাত্র স্রষ্টার ইবাদত করে, স্রষ্টার কাছে সামনে সেজদা করে বা স্রষ্টাকে সেজদা করে ইত্যাদি ইত্যাদি। গেল একটা পয়েন্ট। সেকেন্ড একটা পয়েন্ট হচ্ছে যে যত দিন যত ধর্ম আছে পৃথিবীর বুকে, সবাই সময়ের সাথে পরিবেশের সাথে খাপ খাওয়াইতে গিয়ে তাদের দিনকে টুইস্ট করছে, চেঞ্জ করছে, রিফর্ম করছে, বদলাইছে এবং রিভাইজ করছে। আমাদেরও প্রস্তাব আছে কিন্তু রিভাইজ করার, কিন্তু আমরা তো সেটা নিয়ে নেই, আমাদের আছে না প্রস্তাব। আমাদের ধরেন তসলিমা নাসরিন অথবা আরও অনেক আতেলরা আছেন যাদের কাছে আজানের শব্দ শুনলে তাদের গা জ্বলে, যাদের কাছে কলেমা শুনলে গা জ্বলে, যাদের কাছে দাড়ি দেখলে গা জ্বলে, যাদের কাছে হিজাব দেখলে গা জ্বলে, এরকম অনেক মানুষ আছে যারা বলছেন যে নাও ইট ইস টাইম, এখন অনেক হয়েছে, 1400 বছর আমরা অন্ধকারাচ্ছন্ন ছিলাম, এখন আমাদেরকে রিভাইজ করতে হবে। এবং রিভাইজ করে এটাকে যুগোপযোগী করতে হবে এটা বলেন। কিন্তু আমরা যারা মানে সঠিক ইসলাম, আমি নিজেকে বলতেছি না, মানে আমরা যে চেষ্টা করতেছি সঠিক ইসলাম কোনটা জানতে, তারা এটা কি কোনোদিন করতে পারবো? কোনোদিন করতে পারবো না। আমাদেরকে বদলাইয়া ইসলামের কাছে যাইতে হবে, আমাদেরকে বদলাইয়া আল্লাহর দিনের কাছে যাইতে হবে, আমাদেরকে আল্লাহর দিনের মতো করে নিজেকে তৈরি করতে হবে অথবা টেইলর করতে হবে বা অল্টার করতে হবে। নট দ্যাট জামা, বড়ো একটা জামা আনলে যেরকম মানুষ কী করে, বড় জামা হইলে এটা কেটে ছেটে নিজের গায়ে ফিট করে। আমরা কিন্তু আমাদের দিনকে কাটচাট করার কোনো রাইট কাউ আল্লাহ কাউকে দেন নাই, আমাদের নাই, আমরা করতে পারবো না। এইটা একটা সুপিরিয়রিটির ব্যাপার যে সারা দুনিয়ার অন্যান্য দিনগুলা টুইস্ট করে একটা সমাজ ব্যবস্থার কাছে, একটা যুগের কাছে অথবা একটা মানে চালু যেটাকে আমরা বলি, যেটা চলতেছে সেটার সাথে খাপ খাওয়ায় নেয়। ক্রিশ্চিয়ানিটি ধরেন 200 বছর আগে সুদকে হারাম মনে করতো, 100 বছর আগে হোমোসেক্সুয়ালিটিকে হারাম মনে করতো, এখন কিন্তু তারা আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নিচ্ছে। কিন্তু আমাদের কি, আমাদের সারা দুনিয়া পর্দায় গেলে আমি যদি একা থাকি তারপরে আমি চেঞ্জ করতে পারবো না, এটা হচ্ছে আমাদের নর্ম। এবং এটা আপনার ইসে বলা হয়েছে যে আবদুল্লাহ ইবনে মাসউদের একটা আসার আছে, আপনি জানেন যে শুদ্ধ পথের উপর একজন থাকলে ওইটাই জামা বা ওইটাই আল জামা বা ওইটাই আহলে সুন্নাহ ওয়াল জামা, একজন থাকলেও নাম্বার ম্যাটার করে না, কিন্তু আমরা তারপরেও সারা দুনিয়া চলে গেলে আমরা চেঞ্জ করে নিজেদেরকে আমরা কি অ্যাডাপ্ট করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না অথবা বিকৃত করতে পারবো না, যেমন টেইলার করতে পারবো না আমাদের দিনটাকে কাটছাট করে আপনার ই করতে পারবো না, বরং আমাদের জীবনকে চেঞ্জ করি। এখানে আমরা যারা আছি সবাই কিন্তু আমাদের জীবনকে চেঞ্জ করছি। আমরা হয়তো একসময় টেলিভিশন দেখছি সেকুলার, কেউ হয়তো ব্যাংকেও চাকরি করছি, কেউ হয়তো আসে না আমাদের ভিতর, আমরা তো দোষমুক্ত না, কিন্তু আমরা কি কমিউনিস্ট পার্টি করছি হয়তো বা ছাত্র রাজনীতি করছি, বৈজ্ঞানিক সমাজতন্ত্র করছি, তারপরে কী করছি, আমরা নিজেদেরকে চেঞ্জ করে করে ইসলামের কাছে নিয়ে আসি, কিন্তু নিয়ে আসছি, কিন্তু ইসলাম কিন্তু চেঞ্জ করে আমাদের কাছে নেওয়ার মতো কোনো তরিকা আল্লাহ রাখেন নেই। এইগুলো হচ্ছে পয়েন্ট যখন আপনাকে বলবে কেউ যে কেন ইসলাম সুপিরিয়র, আপনি বলবেন যে আল্লাহ যেভাবে বলছে যে একটা একটা দল থাকবে যাদেরকে কেউ নষ্ট করতে পারবে না, যাদেরকে কেউ ভ্রান্ত করতে পারবে না, যাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, সবসময় থাকবে তারা ভিক্টোরিয়াস। আল্লাহ নানা নাম বলছেন বা রাসুল নানা নাম বলছেন, তাইফা মনসুরা বলছেন, নাজাত প্রাপ্ত দল বলছেন, ফিরকাতুন নাজিয়া বলছেন, তো এই যে জিনিসগুলো বলছেন তার মানে কি, শুরুর থেকে নিয়ে ইসলামের কিয়ামতের ঠিক আগ পর্যন্ত কোথাও না কোথাও কোনো না কোনো ফর্মে শুদ্ধ দিন থাকবেই থাকবে, এবং সেটাই হচ্ছে দিন, আর বাকিগুলো হচ্ছে ওই 72-73 ফেরকার ব্যাপার চলে আসলো। বাকিগুলো হয়তো টেকনিক্যালি মুসলিম কিন্তু আল্লাহ রসুল যাদের কথা বলছেন, আহলে সুন্নাহ জামাত যাদেরকে আমরা ডিফাইন করি তা না আর কি, এটা আমাদের বোঝার ব্যাপার আছে। যাই হোক, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত সবাই আমরা জানি, এটা খুব খুব বেশি কোট করা হয় কি যে কটা আয়াত যে কোনো দার্সে যে কোনো হালাকায়, তার একটা আয়াত এটা আমরা আমরা শুনলাম যে মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ উম্মত তোমরা, তোমাদের কী করা হয়েছে, তোমরা কারা, তোমরা সৎ কাজে আদেশ দাও, মন্দ কাজে নিষেধ দাও এবং নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস, আল্লাহ বিশ্বাস করো। আচ্ছা, এরপরে রাসূল সাল্লামের একটা আসছে, একটা হাদিস আসতেছে, এই হাদিসটা নিয়ে আমি একটু কথা বলবো। এই হাদিসটাকে আমি কিন্তু আমি হয়তো ক্লাস 5 পড়ার থেকে জানি এই হাদিসটা, কিন্তু এই বইটা পড়তে গিয়ে আমি একভাবে এই হাদিসটাকে দেখতে শিখছি যেটা কিন্তু আমি আগে ই করে নেই, মানে আগে কখনও দেখি নেই, সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে যে তোমাদের ভিতরে যে একটা খারাপ কাজ দেখে, এটা মুসলিমের হাদিস, সে যেন হাত দিয়ে সেটাকে ই করে, বন্ধ করার চেষ্টা করে, হাত দিয়ে সেটাকে আটকায়, যদি তা না পারে সে যেন জিব্বা দিয়ে সেটা প্রোটেস্ট করে বা আটকায়, এবং তাও যদি না পারে তাহলে সে যেন মনে মনে ঘৃণা করে, মনে মনে যেন সেটাকে ঘৃণা করে, এবং সেটা হচ্ছে সবচেয়ে দুর্বল, সবচেয়ে ন্যূনতম ইমান, ন্যূনতম ইমানের ব্যাপার।
এই জিনিসটা এই বইয়ের অন্য চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে না, অন্য চ্যাপ্টারে যেখানে ইমানের ডেফিনেশন তারা দিতে গেছেন, ইমান সম্বন্ধে আমাদের আকিদা কী হবে আমরা একদিন পড়ছিলাম, আইদের কিউ সেট বা ইসিএস আমি ভুলে গেছি, এটা আমরা একদিন পড়ছিলাম যে ইমান সম্বন্ধে আমাদের ইমান কী হবে, ইমান সম্বন্ধে আমাদের আকিদা কী হবে, সঠিক আকিদা কী ইমান সম্বন্ধে, সেটা পড়তে গিয়ে আমরা ওই চ্যাপ্টারে বলতেছেন যে এই যে লাস্ট লাইনটা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইকেস্ট অফ ফেথ বলছেন, সবচেয়ে কম ইমানের চিহ্ন হচ্ছে আপনার মনে মনে ঘৃণা করা, তাহলে আপনার চারপাশে কোনো খারাপ কাজ যদি হয় আর আপনার মনে যদি খারাপ না লাগে ইউ বেটার চেক আপনার আদৌ ইমান আছে কি না। এই এইভাবে আমি এই হাদিসটা কখনো দেখিনি, এই হাদিসটাকে এই দৃষ্টিভঙ্গি থেকে এই বইতে বলছেন যে তাহলে আপনার নিজেকে নিয়ে ভাবিত হওয়া উচিত যে আপনার আদৌ ইমান আছে কিনা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটা হচ্ছে উইকেস্ট অফ ইমান যে আপনি খারাপ কাজটাকে ঘৃণা করবেন। আমরা আজকাল কত খারাপ জিনিসের ভিতরে অকাতরে যাই না, আমরা এটাকে কিছু মনেই করি না, একটা মিউজিক বাজতেছে, একটা অর্ধনগ্ন মেয়ে সামনে দিয়ে যাইতেছে, বা একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড কোমর জড়াজড়ি করে পার্কে হাঁটতেছে, ঠিক আছে আমরা হয়তো মানে আমাদের মনে কি ওই রিয়েকশনটা আসে, এটা নিয়ে চিন্তা করতে বলতেছি আপনাকে যে জাস্ট চিন্তা করবেন যে আপনার মনে রিয়েকশনটা আসলো কিনা, সঠিক রিয়েকশনটা আসলো কিনা, যদি না আসে আপনি আপনার ইমানকে নিয়ে চিন্তিত হওয়া উচিত এবং আপনি এটা নিয়ে ভাবিত হওয়া উচিত এবং আপনি নিজেকে নিয়ে নিজের গবেষণা করা উচিত যে আমার কি ইমান রিমেনিং, এটা উইকেস্ট বলছেন কিন্তু সুপারলেটিভ ডিগ্রি উইকেস্ট সবচেয়ে কম ইমানেরই সেটা আপনার আসে কি না, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। যদি আপনার খারাপ না লাগে, আপনার সামনে একটা খারাপ কাজ হচ্ছে, আপনি হ্যাপি বা আপনি আপনার মেয়ে ট্যাবে হিন্দি সিনেমা গান দেখতেছে, ওয়ালাইকুম সালাম, আপনি সেই বাসাতেই আছেন, আপনি একবার তাকাইলেন, তাকাই বলে আচ্ছা বয়স তো এরকম, এই বয়সে এরকম করেই সবাই না, তাইলে বুঝতে হবে যে আপনার আপনার নিজেকে নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে। আসুন এরপরে একটা আয়াতে আমরা যাই। আলোচনা বিশ্বাস করে যে মানে আপনার সৎ কাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ কীভাবে করবেন, কাইন্ডনেস মানে দয়া, সুন্দর কথা দিয়ে সফটভাবে দয়া পরবশ হয়ে, বা কাইন্ডনেস মানে কি মায়া দিয়ে মমতা দিয়ে। আমি জাস্ট ছয় মাস আগে ওই পজিশনে ছিলাম যে ভাইটাকে আমি দাওয়াত দিচ্ছি, ধরেন সে সিনেমা দেখে বা ই করে বা একটা খারাপ কাজ করে, সুদি ব্যাংকে চাকরি করে, আমি চিন্তা করব যে আমাকে আল্লাহ নসিব করছেন দেখে আমি এখানে আসছি, আমি আমার চেষ্টায় আসতে পারতাম না, এটা কিন্তু একটা বোঝ আমাদের। এই জন্য আমরা কী করি, আমরা সবচেয়ে বড় নিয়ামত কী মনে করি যে আল্লাহ আমাদেরকে ইসলামে দাখিল করছেন এটা, এবং সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি, এবং এটা গর্বের কিছু না, এটার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সুতরাং এই পয়েন্ট থেকে যখন আমি অন্য কাউকে দেখতেছি যে ধরেন সুদি ব্যাংকে চাকরি করে অথবা যে গান শুনে অথবা যে সিনেমা দেখে অথবা যার দাড়ি নেয়, আমি তাকে কী করব, স্নেহ মায়া মমতা দিয়ে তাকে ডাকবো, সফটভাবে তাকে ডাকবো, হর্ষ হব না। আল্লাহ রাসূলের কথা আল্লাহ বলছেন কোরআনে যে তুমি যদি হর্ষ হইতে তোমার কাছে মানুষজন সব পালাই যেত, আমরা যেন মানুষদেরকে সব বিদায় না করে দিই। আমার অবশ্য ব্যক্তিগতভাবে আমি একটু হার্স, আমি এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি, সবসময় ই চাই আল্লাহর কাছে। একটা দোয়া আমি ইদানিং করি যে যে মাস্টার সিট যে সরিষা দানার ভিতরে থাকলে আল্লাহ জান্নাতে যেতে পারবো না, অহংকার হোক অ্যারোগেন্স হোক সেটা তুমি উপড়ায় দিও, এটা আমি সবসময় দোয়া করি ইদানিংকালে, আমি দোয়া করি, কারণ আমি আসলে বাই নেচার একটু অ্যারোগেন্ট, বাই নেচার একটু হার্স, এটাকে আমি চেষ্টা করি ই করতে, আপনারাও এটাকে শুধরে নেবেন ইনশাল্লাহ, এটা হচ্ছে মেথোডোলজি আর। যাই হোক, তারপরে বলতেছেন যে কেননা আল্লাহ কী বলেন, সুরা নাহালে 125 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন যে তোমার প্রভুর দিকে তুমি মানুষকে ডাকো, তারপরে বলে দিচ্ছেন কীভাবে, উইথ উইজডম প্রজ্ঞা সহকারে, প্রজ্ঞা মানে জ্ঞান থাকতে হবে। আমি এটা ঠিক যে একটা আয়াত হইলে আমি পৌঁছায় দেবো মানুষের কাছে, সেটা ঠিক আছে যদি জানি, কিন্তু সেই একটা আয়াতের উপর তো আমার জ্ঞান থাকতে হবে, আমি কিসের দিকে দাওয়াত দিচ্ছি এটা জানতে হবে। এক নম্বর আপনারা ওই যে রাবিয়াল হাদিয়াল মাতখালির যে বইটা আমরা রেকমেন্ড করি, মেথোডোলজি অফ দ্য প্রফেট অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, এবং বাংলায় নবীদের দাওয়াতি নীতি, এই ইসিএস বাইর করছে বইটা, আহমদ বিল্লাহ ট্রান্সলেশন, হয়তো ট্রান্সলেশনটা অত ভালো হয় না বাংলা ট্রান্সলেশন, বাট এটা আপনারা সবাই দেখবেন। ওখানে এক নম্বরই কী বলছেন দাওয়াতের শর্ত কী বলছেন, জ্ঞান থাকতে হবে। আমি আপনাকে বললাম যে আমার ঘরে আপনার দাওয়াত, আপনি বললেন ঘরটা কোথায়, আপনি বললেন জানি না ঘরটা কোন দিকে, এটাতে হাস্যকর ব্যাপার হবে। আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন যতটুকুর দিচ্ছেন, এটা ঠিক যে আপনি সবাই আমরা জাকির নায়ক আহমদ দিদাদ হইতে পারবো না, আমি একটা আয়াত জানি, কিন্তু ওই আয়াতটা যেন আমি জানি। এর সূরা ইউসুফের একটা আয়াতে আল্লাহ বলতেছেন যে নিশ্চিত জ্ঞানের উপর আমি এবং আমাকে যারা ফলো করে তারা নিশ্চিত জ্ঞানের উপর আল্লাহর দিকে ডাকি আমরা, সূরা ইউসুফের একটা আয়াত আছে। তো আমরা নিশ্চিত ওইটুকুর অন্তত উপর নিশ্চিত জ্ঞান আমাদের থাকবে, বলতেছেন যে উইজডম বা প্রজ্ঞা সহকারে ডাকো। তারপরে বলতেছেন অ্যান্ড ফেয়ার প্রিচিং, সুন্দর করে ডাকো, অ্যান্ড আর্গু উইথ দ্যাম ইন এ ওয়ে দ্যাট ইজ বেটার, এবং যদি তর্ক করতে যাও
তর্ক অথবা যদি কোনো কোথাও যদি যুক্তি প্রদর্শন করতে যাও সুন্দর করে ই করো। এটা একজন স্কলারের কথা আমি আপনাদের বলছি বোধহয় আগে, একজন স্কলার লিখছেন যে যে সমস্ত আয়াতগুলা কুল দিয়ে শুরু হয়েছে আল্লাহ বলছেন, এই আয়াতগুলো একটা সিগনিফিকেন্স আছে। কুল দিয়ে আল্লাহ অ্যাকচুয়ালি শিখাই দিচ্ছেন রসুলকে যে হাউ টু টক টু আদার্স, কীভাবে অন্যদের সাথে অন্যদেরকে যুক্তি দেখাবেন, বুঝছেন না? এই জন্য কুল দিয়ে বলছেন, এটা তো আল্লাহ এমনি বললেও তো কুল এটা, তাই না? কোরআন তো গোটাটাই আমাদের জন্য ঈদ, কিন্তু তারপরে কেন আলাদা করে কুল বলছেন? কারণ এটার ভিতরে উইজডম আছে, যেই জন্য বলতেছেন যে এইভাবে বলো, এইভাবে বলো বা এইভাবে বলো। অনেকখানে আছে, আপনি দেখবেন যে এটা আমাদের এইটা সিরাতুল মুস্তাকিম বা এরকম জায়গাগুলোতে আল্লাহ বলে বলে দিচ্ছেন যে এটা বলো, এটা বলো, এরকম। আচ্ছা, এটা সূরা নাহলে 125 নম্বর আয়াত গেল। তারপরে বলতেছেন যে আহলে সুন্নাত জামা মনে, আমরা কি পড়তেছি, আচরণ আচরণ দৃষ্টিভঙ্গি দুইটা জিনিস করতেছি, ভাবনা কীভাবে, মনোভাব, কোনো একটা জিনিসের প্রতি মনোভাব কী, এই জিনিসটা আমাদের মনোভাব কী হবে এর প্রতি। এটা একটা মোবা জিনিস, এটা যদি, এটা যদি আল্লাহর কাজে লাগে, আল্লাহর দিনের কাজে লাগে, আমার এটা ইউজ করা ওয়াজিব। এটা যদি হারাম কাজে লাগে, এটা ইউজ করা হারাম, সিম্পল। এর প্রতি আমাদের মনোভাব কী হবে, এই মনোভাব হবে, বুঝছেন না? এখন ধরেন টেলিভিশনে একটা দোকান খুললাম আমি, টেলিভিশনে একটা দোকান খুললাম আমি, আমি জানি যে 99% বায়ার্স এটা নিয়ে হারাম কাজে ব্যবহার করবে টেলিভিশনটাকে, তখন আমি কী করবো? আমি টেলিভিশন দোকান খুলবো না, আমার অ্যাটিচিউড বলতেছি আমি। 99% বায়ার এটাকে নিয়ে সিনেমা নাটক গান দেখবে, একজন হয়তো নিয়ে আপনার জাকির নায়ক দেখবে, আমি এটা, আমি এটার ব্যবসা করবো না, এটা হচ্ছে আমাদের অ্যাটিচিউড। কিন্তু যদি এটা হয়তো এমন একটা দেশ থিওরিটিক্যালি যেখানে এইটা নিয়ে শুধুমাত্র আল্লাহর দিনের কাজ হয় আর কিছু হয় না, তখন আমার এটা, এটা প্রোপাগেট করা, এটার ব্যবসা করা সব কিছু হয়তো ওয়াজিবের পর্যায়ে চলে যেত, যে আমার উচিত এটাকে আরও মানুষের ভিতরে ছড়ায় দেওয়া, আরও মানুষ যেন আল্লাহর দিন সম্বন্ধে জানতে পারে, শিখতে পারে ইত্যাদি। প্রত্যেকটি জিনিসে কিন্তু আমাদের একটা অ্যাটিচিউড মানে আসে না, মুসলিমের একটা অ্যাটিচিউড থাকবে, জিনিসটা মোবা, জিনিসটা যন্ত্র, জিনিসটা গ্যাজেট, তারপরেও কিন্তু আপনার একটা অ্যাটিচিউড আছে। এই জন্য নাসিরুদ্দিন আলবানি টেলিভিশনকে হারাম বলছেন, নাসিরুদ্দিন আলবানিকে জিজ্ঞেস করছিল যে টেলিভিশনটাকে হারাম না হালাল, নাসিরুদ্দিন আলবানি জিজ্ঞেস করছেন, বলছেন যে এটা তো মোবা, এটা তো, এটা তো কোনো, এটার তো কোনো ই নেই, হালাল হারাম কিছু নেই, এটা একটা যন্ত্র, এটা হালাল হারামের কোনো ব্যাপার নাই। কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে যে এইটা যদি কেউ বাসায় নেয় কিনে, 99% কেসে কোনো না কোনো সময় এটা দিয়ে হারাম দেখা হবে, সে না দেখুক, তার মেয়ে দেখবে, তার ছেলে দেখবে, অথবা আরেকজন দেখবে, সুতরাং আমি বলবো এটা হারাম। আপনাদেরকে বলছি হয়তো যে আমার একটা টেলিভিশন ডিসপোজ করতে গিয়ে একটা আলামিন মসজিদে দিয়েছি ঢাকায়, আহলে হাদিসের মসজিদ, আর তার আগে একটা ছিল, ওটাও কালার টেলিভিশন ছিল, এক লোকরে আমি একটা শর্ত দিয়েছিলাম যে যে কেউ যদি কথা দেয় হারাম কিছু কোনোদিন দেখবে না, তারে দিয়ে দিস, আজ পর্যন্ত সে দিতে পারেনি। আমার কয়েকদিন আগে জিজ্ঞেস করছেন, আমরা এটা কী করবো, আমার সে না পারলে ভেঙে ফেল, আজ পর্যন্ত এই শর্তে কেউ নিতে রাজি হয়নি, কারণ ওই শপথ করতে আবার ভয় পায়, বুঝছেন না? আল্লাহর নামে একটা কসম কাটবো আর বিয়ে দেখবো যে কেউ নেয় নেই। কালার টেলিভিশন কিন্তু চালু টেলিভিশন, ফিলিপস প্রথম দিকের ওই রিমোট কন্ট্রোল যখন বাইরে হয়, আজ পর্যন্ত কেউ নেয় নেই, ও দিতে পারেনি করে, আমি বলছি তো ভেঙে ফেলিস। তো যাই হোক, আসেন এরপরে একটা আয়াত ই করতেছেন এখানে, যেখানে মানে বলতেছেন যে ধৈর্য সহকারে আমরা, আমরা এটা আমাদের জন্য ওয়াজিব যে আমরা যদি কখনো, আমরা সব বিরক্ত হই, হয় না, হইতো বিরক্ত, একই প্রশ্ন পাঁচবার জিজ্ঞেস করতেছে, বা এক বছর আগে জিজ্ঞেস করছে, আমার মনে আছে একবার জিজ্ঞেস করছে, হয় না, এটা বিরক্ত হয়, কিন্তু এটা বিরক্ত হওয়া উচিত না, এইটাকে পেশেন্স দেয়। এই জন্য আমি বলছি যে আমাদেরকে, আমার কাছে একটা সফটওয়্যার আছে ইসের, ওই যে কোরআনের আপনি সার্চ দিতে পারেন অপশন, তা আমি একটা রাফ সার্চ দিয়েছিলাম, 69 বার আছে পেশেন্স, পেশেন্টলি মানে পেশেন্ট বেস কথাগুলো 69 বার আছে, আরও ডিমিনিটিভ আরও হয়তো আছে। এটা কিন্তু খুব বড় একটা জিনিস, এটাকে আমরা অলমোস্ট ভুলেই গেছি, আমরা মনে করি যে যে দুর্বল মানুষ তারে বুঝ দেওয়ার জন্য পেশেন্স কথাটা বলা হয় অনেক সময়, কিন্তু এটা বলি আসলে তা না। আলিদা দিলেন একটা আসার আছে যে পেশেন্স হচ্ছে বা ধৈর্য হচ্ছে দিনের মাথার মতো, মাথা কেটে ফেলে দিলে যেন মানুষ বাঁচবে না, মাথা কেটে ফেলে দিলে যেমন মানুষ বাঁচতে পারে না, একইভাবে আপনি যদি পেশেন্স বা ধৈর্য কেটে দেন আপনার কোনো দিন থাকবে না, এত এতই। তো পেশেন্সকে কী বলতেছেন, যে আপনি, আপনি অ্যানোয়েন্স, আপনি যদি বিরক্ত হনও সেটাকে আপনি পেশেন্স দিয়ে ওভারকাম করবেন, আপনি ধৈর্য দিয়ে ওভারকাম করবেন, আপনি বিরক্তিটা দেখাবেন না, যখন আপনি মানুষকে ই করতে যাবেন, সৎ কাজে আদেশ বন্ধ কাজে নিষেধ করতে যাবেন, তখন আপনার এই সমস্যাগুলো হইতে পারে। আচ্ছা, এখানে একটা আয়াত কোট করতেছেন, 31 নম্বর সূরা লুকমান 17 নম্বর আয়াত, তো বলতেছেন যে
মারুফ সৎকাজে আদেশ বন্ধ কাজে নিষেধের কথা বলতেছেন অ্যান্ড বিয়ার উইথ পেশেন্স হোয়াট এভার বিফলস ইউ ধৈর্য সহকারে যা কিছু তোমার উপর আসো ধৈর্য সহকারে সেটা বিয়ার মানে সেটা সহ্য করো সেটাকে গ্রহণ করো বা সেটার সাথে বসবাস করো সহবস্থান করো ভেরিলি দিজ আর সাম অফ দ্য ইম্পর্ট্যান্ট কমান্ডমেন্টস এগুলো হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট নির্দেশ আল্লাহর তরফ থেকে এই বলে সূরা লোকমানের 17 নম্বর আয়াতে এই কথাগুলো আসছে আচ্ছা এরপরে আসতেছে যে আলোচনার জামা যখন সৎ কাজে আদেশ দেয় এবং মন্দ কাজে নিষেধ দেয় একই সময় তারা সেম টাইম দে অ্যাড টু অ্যানাদার প্রিন্সিপাল আরও একটা মূলনীতির সাথে তারা লেগে থাকে উইচ ইজ প্রিজার্ভিং দ্য ইউনিটি অফ দ্য উম্মা যেটা হচ্ছে উম্মার ইউনিটিটা প্রিজার্ভ করা সংরক্ষণ করা আপনারা জানেন আমরা যেসব আলেমদের ফলো করি মোহাম্মদ বিন সালেহুল উসাইমিন আবদুল্লাহ বিন বাজ তারা কিন্তু সবাই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারাবের নামাজ 8 রাকাতই পড়তেন মোস্ট অফ দ্য টাইম তারাবি বা তাহাজ্জুদ বা যাই বলেন এটা কিন্তু জানেন সৌদি আরবে ওই দুটা মসজিদ ছাড়া পসিবলি 100% মসজিদে 8 রাকাতই পড়ে মানুষ তথাপি কিন্তু তারা কী বলতেছেন একজন প্রশ্ন করছে যে ওই কানাডায় থাকে সেখানে হানাফি মসজিদে নামাজ পড়ে তারা 20 রাকাত নামাজ পড়ে তারপরে আবার ওই কী বলে ওই উল্টা তকবির দিয়া বিতেন নামাজ পড়ে ওনাদের ইসলাম কিউর ফতোয়া হচ্ছে যে ওই মুসলিমের উচিত পুরা নামাজটা কমপ্লিট করা 20 রাকাত এবং তাদের সাথে বিতির পড়ে তারপরে বের হওয়া কারণ কি এটা মুস্তাহাব বা সুন্না পর্যায়ের আমল এটার জন্য বিভেদ সৃষ্টি করা যাবে না এই যে এখানে বললেন যে আনাজার প্রিন্সিপাল সৎকাজ আদেশ বন্ধ কাজে নিষেধ গিয়ে বিভক্তি তৈরি করা যাবে না বিভক্তি তৈরি করবো কি সে আমরা আকিদার পয়েন্টে করবো কেউ যদি আমার বলে যে কবর পূজা করতে হবে আমি তার সাথে যেতে পারবো না সেটা অন্য জিনিস কিন্তু যেখানে প্রয়োজন নাই যেখানে টলারেবল সেখানে বিভক্তি তৈরি করবো না এই জন্য তারা কি জানেন না মসজিদুল হারামে এই 30 লক্ষ মানুষ যখন তারাবি পড়ে সেখানে 20 টাকাতেই পড়া হয় বুঝছেন না 20 টাকাতেই পড়া হয় তারা জানেন এটা জেনেও কিন্তু কী করেন সারা দুনিয়ার থেকে মানুষ আসবে এইটুকুর জন্য এই বিভেদ যেহেতু আল্লাহ রাসূল বলছেন দুই দুই করে পড়বা রাতের নামাজ সুতরাং এটা যেহেতু জায়েজ আছে সুতরাং এটার জন্য বিভক্তি তৈরি করা যাবে না তো এখানে বলতেছেন যে আরেকটা ই হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে যে প্রিন্সিপাল মানে মূলনীতি উসুল যেটাকে আমরা বলি যে আমরা উম্মার ইউনিটিটা রক্ষা করব কতটুকু চিন্তা করেন যে ওইখানে ওই উল্টা তকবির আমরা সবাই জানি যে উল্টা তকবির এটা নাই ওইটা নিষেধ করতেছেন যে উল্টা তকবিরটা তুমি দিও না কিন্তু বাকিটুকু তুমি ইমামের সাথে শেষ করো কারণ তাহলে সারা রাত দাঁড়ায় থাকার সওয়াব পাবা তুমি ইমামের সাথে শেষ করে ই যাও আর কমিউনিটির ভিতরে ভাঙনই করবে না 8 রাকাত পরে বাইর হয়ে চলে যাবে না এটা কিন্তু বলতেছেন মানে সৌদি আরবের ফতোয়া এটা কিন্তু তো আমরা অনেক সময় আমাদের দেশে এইটা নিয়ে কিন্তু ভাগাভাগি আছে এই মসজিদে পড়বো না ওই মসজিদে যাবো না এখানে 8 রাকাত হয় 20 রাকাতরা যাবো না আর 20 রাকাত হয় 8 রাকাতরা যাবো না তাই না এটা খুবই ছোট্ট জিনিস কিন্তু এটা আমরা ওভারকাম করবো ইনশাআল্লাহ আমি জানি না আপনাদের আমি কিউসেট সম্বন্ধে কিছুই জানি না কিউসেট কী লাইন ফলো করে ইসিএস কী লাইন ফলো করে আমি জানি না কিন্তু আমাদের স্কলার যারা হ্যাঁ পরে বলবো আমরা ইনশাআল্লাহ তো ইসিএস কী লাইন ফলো করে আমি জানি না কিন্তু ঢাকাতে আমরা যেসব স্কলারদের সাথে বসি আমরা যেসব স্কলারদের সাথে বসি সাইফুল্লাহ ভাই আবু বকর জাকারিয়া ভাই মঞ্জুরুল রহিম ভাই থেকে শুরু করে আমি আবদুল্লাহ বিন বাজার লিখিত ই আছে আমার কাছে 40-45 পৃষ্ঠার তারাবের নামাজের উপর দেখবেন উনি বলছেন যে যেই যেইখানে 20 রাকাত পড়ে সেখানে 2-2 রাকাত করে যে পড়বে তাকে বলার কিছু নেই শেষ কিন্তু কোনো একটাকে ফিক্সড মনে করবো না আমরা যে এইটাই করতে হবে এটা মনে করবো না আচ্ছা আসেন এরপরে এটা বলবো আপনার সাথে শেষ হয়নি ইনশাল্লাহ বলবো তারপরে বলতেছেন যে কী বলে মানে আমরা ই করবো না বিভেদ সৃষ্টি করবো না এটা একটা বড়ো একটা প্রিন্সিপাল এটা বা মূলনীতি আমরা এটাকে মেনে চলবো ইনশাআল্লাহ উইচ ইজ প্রিজার্ভিং দ্য ইউনিট অফ দ্য ইউনিট আচ্ছা সফটেনিং পিপলস হার্ট মানুষের মনটা নরম করার চেষ্টা করব ওয়ান অফ দ্য ওয়েজ আপনি মানুষের মন নরম করতে পারেন কি তাকে খাইতে দাওয়াত দিতে পারেন এটা কিন্তু সুন্নাহ এবং সালাম একটা যেমন সালাম একটা আপনি তার চেয়ে অনেক জ্ঞানী আপনি তার চেয়ে অনেক বড় আপনি তার চেয়ে অনেক ধনী আপনি তার চেয়ে অনেক সুপিরিয়র অনেক শিক্ষিত সেখানে একটা অ্যারোগেন্ট মানুষ ধরেন একদম রাস্তার অ্যারোগেন্ট মানুষ আছে না যে মানে ঠেলাগাড়িওয়ালা মানে আপনার এমন কথা বলে যে আপনার অনেক সময় আছে আল্লাহ আপনার অনেক দিছে আপনি দিন দিন ধর্ম করেন আমার এই ঠেলাগাড়ি নিয়ে না চললে ভাত জুটবে না এই বলে না মানুষ তাকেও কিন্তু আপনি যদি আগে বেড়ে একটা সালাম দেন তার মনটা কিন্তু নরম হয়ে যাবে একবার হতে সে মনে করবে আমার সাথে বোধহয় ফাজলামি করতেছে করতে পারে না আপনি গাড়ি থেকে নামলেন ঠেলা গাড়ি এলে সালাম দিয়েছেন মনে করবে কি আমার ফাজলামি করলো নাকি 2 নম্বরবার কিন্তু সে লজ্জা পেয়ে যাবে 3 নম্বরবার সে আপনার কথা রক্ষা করতে হইলে আপনার দার্সে আসবে বা বসবে আসবে বুঝছেন না এইটা যেমন একটাই
সফটেনিং, হার্ট সফটেনিং এর কথা বলতেছি। আর একটা হার্ট সফটেনিং এর কি খাওয়ার ব্যাপারটা আমি বলতেছি, যেখানে আপনার আপনি যদি পারেন কাউকে এক কাপ চা হোক, একটা বিস্কিট হোক, অথবা এক কাপ এক ই ভাত হোক, একবেলা ভাত হোক, খাইতে দেখলে কিন্তু দেখবেন অটোমেটিক্যালি মানুষের মনটা নরম হয়ে যায়। এটা কিন্তু সুন্নাতেও আসে এবং এটা দুনিয়া ভরে আসে। আমাদের দেশে এক ফর্মে আসে, অন্য দেশে আরেক ফর্মে আসে। বিদেশে দেখবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা কি করে, একজন আরেকজনকে বশ করার জন্য বা পটানোর জন্য কি করে, একটা ডিনার দেয়, বুঝছেন? এটা সবখানে প্রযোজ্য, সফটেনিং, হার্ট সফটেনিং। আমরা কী করবো, আমরা হারাম কথাটা, এটা জাস্ট কথার কথা বললাম, আমি আপনাকে ওইটা করতে বলতেছি না, কিন্তু আমি বলতেছি এটা একটাই। এবং ডাউন ট্রোডেন মানুষ যারা এখানে যারা আসেন নাই, তাদের ভিতরে কিন্তু কাজ করার আমাদের অনেক অনেক স্কোপ আছে, আমরা যেন এটা মনে রাখি। আমি একটা মাদ্রাসার সাথে যুক্ত আছি, ওই মাদ্রাসার পাশে একটা কলোনি আছে, সবাই হয় মাটি কাটে, নাহলে ভ্যানওয়ালা, নাহলে ঠেলাগাড়িওয়ালা। এইরকমই শীতের দিনে গত বছর একদিন ওইখানে একটা প্রোগ্রাম করলাম, আমি সবাই বসছেন, খোলা আকাশের নিচে একটা বাতি আছে। তা আমি একটা পর্যায়ে বললাম যে আপনাদের ভিতরে এখানে কারা আছেন যে এক মাস হাত তুলবেন, এক মাস চুলা জ্বলে নাই, একজনও হাত তুলল না, সবাই মজুর, দিন মজুর। আর তা বললাম এক সপ্তাহ জ্বলে নেই, তাও কেউ হাত তুলে নেই। বললাম একদিন জ্বলে নেই, তাও কেউ হাত তুলে নেই। আমি বললাম যে আল্লাহ রসুলের চেয়ে আপনারা কত কত বেশি নিয়ামত ভোগ করছেন এটা বুঝছেন? আল্লাহ রসুলের ওয়াইফদের কথা হচ্ছে মাসকে মাস তাদের বাড়িতে চুলা জ্বলে নাই। তাদের যদি কোনো যুক্তি না থাকে আল্লাহর দিন পালন না করার, তাহলে আপনাদের নামাজ তরক করার, দিন না জানার, বুঝছেন না, রোজা না রাখার কোনো যুক্তি থাকতে পারে? মাশাআল্লাহ, আপনারা তো আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে কয়েক গুণ বেশি মানে অবস্থাশালী আপনারা, তাই না? আসলে ব্যাপারটা এভাবে তো আমরা চিন্তা করি না কখনো, কারণ একটা যুক্তি কী যে আমার তো কাজ করতে হয়, আমার তো বাইরে যেতে, আমার সকালে উঠে এটা করতে হয়, আমার এটা করতে হয়। যাদের বাসায় মাসকে মাস চুলা জ্বলে নেয়, তারা যদি এক একটা সালাত তর্ক করে না থাকেন বা একটা রোজা না ভেঙে থাকেন বা ইত্যাদি, তা আপনারা কত ভালো রাখছেন, আমরা কিন্তু এইভাবে কখনো চিন্তা করি না। এবং আসলে আমি বলতেছি যে এইখানে আমরা কি, আমরা একটা 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 ক্লাব টাইপের হয়ে গেছি, সে একই মুখগুলো আমরা সবসময় দেখি, সবাই আসি, সবাই আলহামদুলিল্লাহ, এটা খারাপ কিছু না। কিন্তু আমাদের কিন্তু এই এক একজন মানুষ এক একটা ইঞ্জিন হয়ে কিন্তু করার, অনেক কটা বগিকে টানার দরকার ছিল বা ক্যাপাবিলিটি আছে আমাদের, আছে না? এখানে যারা আছে সবাই কিন্তু ডাউন ট্রোডেন মানুষদের ভিতরে দুইটা চারটে কথা বলতে পারবো, যেটা সে জানে না, যেটা সে কোনোদিন খেয়াল করে নাই, যেটা সে কোনোদিন চিন্তা করে না। ওই সময় আমার আল্লাহ জিনিসটা মনে করে দিয়েছেন। কিন্তু এই কথাটা আপনিও কিন্তু কাউকে যুক্তি দেখাইতে পারেন যে ভাই আপনি কতদিন খান না বলেন তো, কতদিন আপনি চুলা জ্বলে নেই, আসলে খুব রেয়ার কিন্তু এখন, তাই না? চুলাটা হয়তো আমারটা গ্যাসে জ্বলে, ওনারটা তো পাতা দিয়ে জ্বলতেছে। আজকে বাড়িতে আমরা ঝাড়ু দিয়ে পাতা জ্বালাইলাম অনেক, আমার গ্রামে গ্রামের বাড়িতে অনেক পাতা হয়, ওনারটা তো পাতা দিয়ে জ্বলতেছে, আমারটা গ্যাস দিয়ে জ্বলতেছে, কিন্তু চুলা কিন্তু জ্বলতেছে মোরললেস, তাই না? তো এখন আমাদের কিন্তু এটা মনে রাখা উচিত যে আমরা সবাই সবাইরে চিনি, সবাই আসলাম, এই ভাই ওই ভাই সাথে, ভাই কই কেমন আছেন, অনেকদিন পরে দেখা হলো, এটা এক ধরনের ক্লাবিং হয়ে যায়। কিন্তু আমরা যদি প্রত্যেককে নিজেকে একটা ইঞ্জিন জ্ঞান করে, অনেক কটা দুর্বল বগি যার নিজস্ব চালিকা শক্তি নাই, তার কাছে গিয়ে যদি তাকে টানার চেষ্টা করি বা করতাম, আমার মনে হয় এটা অনেক ফলপ্রসূ হইতো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, আমরা চেষ্টা করবো ডাউন ট্রোডেন মানুষের কাছে যাইতে। প্রত্যেকের জানা, প্রত্যেকের পরিচিত কোনো না কোনো জায়গা আছে যেখানে দিনের আলো নাই, আসে না? সেটা একটা বস্তি হতে পারে, সেটা নিজের গ্রামের দুর্ভাগা মানুষগুলো হতে পারে, সেটা হয়তো আপনার ফোর্থ ক্লাস এমপ্লয়িগুলো হতে পারে, প্রত্যেকের কিন্তু আছে আমাদের এখানে। আমাদেরকে আল্লাহ ফর্চুনেট করে বানাইছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা এটাকে ছড়াই দেওয়ার চেষ্টা করব। শুধু নিজেরা ভালো থাকবো না, মানে একটা হলো যে মানে সহায় সম্পত্তিতে ভালো থাকবো না শুধু নিজেরা, এটা তো আছেই, এই জন্য আল্লাহ জাকাত সাদাকার ই করছেন। আর সবচেয়ে আসল ভালো থাকা কি, দিনের উপর থাকা, যেটা ছাড়া আমাদের সমস্ত বৃথা জীবনটা, সেটা যেন আমাদের ভাইরা যারা ডাউন ট্রোডেন, যারা লেস ফর্চুনেট, তারাও যেন থাকতে পারেন। আমরা ইনশাআল্লাহ এটা একটা মনে মনে একটা ফিকির করবো বা একটা চিন্তা রাখবো ইনশাআল্লাহ। খালি ফর্চুন গার্ডেনে গেলে হবে বলেন? খালি ফর্চুন গার্ডেনে হবে, ফর্চুন গার্ডেনের ফর্চুন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সবাইকে দেন নাই। আমরা যাদেরকে দেন নাই, যে রিক্সাওয়ালা বাইরে বসে রয়েছে আপনার জন্য ওয়েট করতেছে ফর্চুন গার্ডেন থেকে নিয়ে যাবে, তার কথা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ এবং তার কাছে যাবো। আচ্ছা, আমাদের ইসলাম মানে বিশেষ করে এই আলোচনার জামার ট্রেন্ডটা একটু এলিটিস্ট হয়ে গেছে, এটা আমি লেখালেখি করি, এটা নিয়ে আমি বলি, এলিটিস্ট হয়ে গেছে। এলিটিস্ট মানে কি, শুধুমাত্র যারা ওয়েল অফ তাদের ভিতরে কাজ করে একটা টেন্ডেন্সি চলে আসছে। ইংলিশ মিডিয়াম, প্রাইভেট ইউনিভার্সিটি, ইংলিশ মিডিয়াম স্কুল, এ লেভেল, ও লেভেল, লন্ডন, আমেরিকা, এই মার্কা হয়ে গেছে একটু। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তিরস্কার করছেন সূরা আবাসাতে, আপনি পড়ে দেখেন, ইবনে কাসিরের তাফসীর আছে, যে ওয়াই ডু ইউ সিঙ্গেল আউট, মানে তুমি কেন মানুষকে আলাদা করে নিচ্ছ, একজন গরিব মানুষকে আলাদা করতেছো আর একজন ইসেকে আলাদা করতেছো, হ্যাঁ হ্যাঁ, একজন অন্ধ লোককে আর একজন এলিটকে আলাদা করতেছো, সেটা আমরা মনে রাখবো। এইখানে এই এই ক্লাবিং করে কিন্তু দেখেন এটা এটা কিন্তু ওই ইটাতে যাচ্ছে না, এটা ঠিক আছে, এটা মানে এটা আসছে না, এটাকে আমি না করতেছি না।
কিন্তু আমরা এটা ছড়াই দেওয়ার চেষ্টা করবো, আমাদেরকে আল্লাহ যেটুকু তৌফিক দিচ্ছেন। যেহেতু দাওয়াত নিয়ে কথা হচ্ছে তো এই জন্য বললাম এখানে ইনশাল্লাহ। তারপরে বলতেছেন যে আহলে সুন্নাহ জামা বিলিভ ইন সিনসিয়ারিটি টুয়ার্ডস এভরি মুসলিম অ্যান্ড ইন কোঅপারেটিভ ইন কোঅপারেটিং ইন রাইটিয়াসনেস অ্যান্ড পায়টি। রাইটিয়াসনেস কি? সৎকাজ। পায়টি হচ্ছে পরেশগারি। পরেশগারিতে একে অপরকে সাহায্য করবো। অনেক সময় হয় না, সাহায্য করলেই হয়ে যায়। ধরেন আপনি, কথার কথা, আপনি মুসাফির আর আমি হচ্ছি লোকাল। এখন আপনি জোহর আসর একসাথে পড়ে আসছেন, কিন্তু আমি জোহরটাই পড়ছি, আপনি গাড়ি চালাচ্ছেন, কথার কথা। আমি বললাম ভাই আমার তো আসরের সময়টা চলে যাচ্ছে, আপনি আমাকে ব্যবস্থা করে দিলেন একটা জায়গায় থামায় যে আপনি আসরটা পড়ে আসেন। একটা ছোট্ট উদাহরণ দিলাম, কোঅপারেটিং যেটা, সহযোগিতা কারে বলে। এইভাবে আমরা কিন্তু একে অপরকে পরেশগারিতে এবং সৎকাজে সহযোগিতা করবো, ইজি করে দিব সৎকাজ করাটা। অনেক সময় আসে যে একজন একজন মানুষের জন্য ইজি হচ্ছে না, একটা কাজের জন্য ইজি হচ্ছে না সৎকাজটা। হয় না এরকম যে ধরেন আপনার একটা অফিস আছে, আপনার অফিসের সাথে যদি একটা ওয়াশরুম রাখেন, তাহলে আপনার কাছে যদি কেউ একজন গেস্ট আসলো, সে আপনি পয়লা বললেন চলেন সালাডটা আদায় করে নিই, সে বললো আমার তো বুঝছেন না একটা সমস্যা আছে, তা আপনি বললেন এখানে চলে যান, এখানে তো ওয়াশরুম আছে, আপনার কি বলে যে আমার ট্রাউজারটা আমি তো আসি, কিন্তু এটা একটা যুক্তি আমার পাক পাকি যে ঠিক নেই। আপনি দরকার হলে তার জন্য একটা একটা ড্রেস রেখে দিলেন, আচ্ছা একটা ভালো ওয়াশ লুঙ্গি আছে আপনার, ওটা পরে পরিষ্কার হয়ে আছে, তবুও আপনি সালাডটা পড়েন আমার সাথে, তবুও জামাতে পড়েন আসে না। এগুলো আমাদের যুক্তি ছিল, আজ থেকে 20-30 বছর আগে আমার যুক্তি ছিল। তবলিক করে আমার এক জুনিয়র আছে, আপনাদের বলছি বোধহয়, তো তার অফিসে গেলে সবসময় সবাই আজান দিয়ে সালাদ দিই, আমি আমার আমার এনাম ভাই চলেন আমার তো প্যান্টটা ঠিক নেই বুঝছেন না, বা আমার তো কাপড়টা ই না। এখন কী হয়েছে, এখন তো আমি যে কোনো জায়গায় যে কোনো সময় বললে মানে উইদিন 30 সেকেন্ডস আমি সালাতে দাঁড়ায় যেতে পারবো। এটা হচ্ছে অভ্যাসের ব্যাপার, কিন্তু এটা একদিনে আসে না, এটা সময় লাগে। কিন্তু আপনি যদি আমাকে একটু সহজ করে দেন, ইজি করে দেন আমার জন্য, হয়তো আমি এটা করতে পারবো, এটা মনে রাখা আর কি। তো বলছেন যে পরেশগারিতে এবং সৎকাজে আপনি সহজ করে দিবেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিমের ওই হাদিসটা আছে যেটাতে দিন হচ্ছে নসিহা। নসিহার অনেক মিনিং আছে, একটা মিনিং হচ্ছে উপদেশ, আর একটা মিনিং হচ্ছে সিনসিয়ারিটি, বিশ্বস্ততা ইত্যাদি। তবে নসিহা করতে গেলে একটা জিনিস মনে রাখবেন, নসিহা করা কিন্তু প্রাইভেট হইতে হবে, পাবলিক না। পাবলিকে করলে ওটা কিন্তু বেজ্জতি হয়ে যায়, তাই না? ধরেন আমাদের শাসকের এগেনস্টে আমরা একটা কথা, যে কোনো শাসক, মুসলিম শাসক, এই যে সৌদি আরবের শাসক আছে, এদেরকে যারা পাবলিকলি গালি দেয়, মুশরিক মুনাফিক বলে গালি দেয় না, তারা কী করতেছে? তারা কি নসিহা করতেছে? না, তারা তাদেরকে বেজ্জত করতেছে। শাসককে বেজ্জত করা কিন্তু নিষেধ। শাসককে নসিহা করবেন মানে কি? ইন পাবলিক করবেন, ইভেন আপনাকে, আপনার একটা দোষ এখানে 10 জনের সামনে বললে কিন্তু আপনি অ্যারোগেন্ট তো হবেনই, আমার কথা জীবনে শুনবেন না, এটা কিন্তু নসিহা না। নসিহা হচ্ছে ইন প্রাইভেট, আর পাবলিকলি বললে এটা বেজ্জতি করা হলো, এটা কিন্তু নসিহা না, এটা হচ্ছে কখনো গীবত, কখনো আরও বড় কিছু। আচ্ছা, এরপর বলতেছেন আহলে সুন্নাহ ওয়াল জামা আপহোল্ড দ্য রিচুয়ালস অফ ইসলাম সাচ এজ এস্টাবলিশিং প্রেয়ার অন ফ্রাইডেজ অ্যান্ড ডেইলি প্রেয়ার্স ইন কংগ্রিগেশন, হজ, জিহাদ, ঈদ প্রেয়ার্স উইথ দ্য রুলার্স। এগুলোর হক কার? শাসকের হক। কিন্তু আমাদের শাসকের কথা দুর্ভাগ্যবশত তারা এটা বোঝে না বা তারাই করে না, নাহলে ঈদের জামাতটা কি অ্যাডভোকেট আব্দুল হামিদের লিড করার কথা, তাই না? টেকনিক্যালি উনি তো হেড অফ দ্য স্টেট বা এক নম্বর ব্যক্তি এই 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 উম্মার বা কী বলে এই দেশের, কিন্তু আমাদের বদনসিব যে আমরা ওইখানেও পারি না, আমাদের অফিসেও পারি না, আমাদের অফিসের এমডিরা তো এই করে না, ওর জন্য পিয়ন মার্কে একজনরা রাখে যে তোমার এই 500 টাকা বেশি দিব, তুমি আজানটা দিও নামাজটা পড়াবে, পিয়ন পড়াবে আর কি। ইউজুয়ালি তাই না? ইউজুয়ালি তাই। তো আমি আমার একটা ওই মানে সে আহলে হাদিসের ছেলে, তার বাড়ি গোপালগঞ্জ, গাড়ির শোরুমের মালিক, কিন্তু সে জন্মগত আহলে হাদিস। আমি গিয়ে দেখি ওইখানে একেবারে কিচ্ছু জানে না, একটা জাহিল তবলিকের হুজুরের রাখছে আজান দিতে আর ই করতে নামাজ পড়াইতে, ওইটাই তার কাজ বুঝছেন, আর চাটা খাওয়াবে এইসব কাজ আর। আমি এটা কী করবো, এটা কী হবে? আপনি আহলে হাদিসের ছেলে, ফাজাইল আমলও পরে মাঝে মাঝে দেখি খুইলা, তাও চেঞ্জ করছে পরে অবশ্যই করে। আসলে উচিত ছিল কি যে যেখানকার আমির, আপনার অফিসের আপনি এমডি, আপনি নামাজ পড়াবেন। এটাই বলতেছেন যে আহলে সুন্নাহ জামা কী করে, মানে রিচুয়ালসগুলো ইসলামের, জুমা, ঈদ, জিহাদ, হজ, এগুলা কি রুলার্স, রুলার এর, এটা কিন্তু রুলারের হক, তাকে আমির মানবেন, তার পেছনে পড়বেন। ওয়েদার দে আর রাইটিয়াস অর ইমোরাল ইন কন্ট্রাস্ট টু দ্য ইনোভেটার্স, তারা যদি সৎকর্মশীল নাও হয়, ইমোরালও যদি হয়, কিন্তু মুসলিম বলা যায় তাকে, তার দায় তার তার হক আছে এটা পাওয়ার, সে হিসেবে আমির হবে আপনার। এগুলো আমরা পড়ছি, এই বইতে পড়ছি আগে। সুতরাং আমরা শাসককে মুসলিম যদি বলতে পারি, তাহলে গালি দিব না তাকে।
তাকে সমালোচনা করব না, তার পিছনে এই কাজগুলো করব এবং বিনা বাক্য ব্যয় করব, যেভাবে আহমদ বিন হাম্বল করছেন বিনা বাক্য ব্যয় সেরকম করব। আচ্ছা, এরপরে কি বলছেন? তারা মানে জামাতের সালাত আদায় করবে এবং তারা তাড়াতাড়ি যাবে। হ্যাসেন মানে তাড়াতাড়ি যাওয়া, তাড়াতাড়ি মানে ঢিলাডালা না, বুঝছেন না? ঢিলাডালা দেখবেন, আমি ইদানিং দেখছি, আমি হুজুরদের ভিতরে দেখছি, আমার মসজিদেই দেখছি, আমার পাড়া যেখানে গ্রিন রোডে একামত হয়ে গেছে, বুঝছেন না? সে মোবাইলে কথা বলতেছে, দাঁড়িয়েলাম একদম লম্বা দাড়ি, একদম একদম জব্বা, এখন রুকুতে চলে যাবে, তাড়াতাড়ি মোবাইলটা বন্ধ করে গিয়ে গেল আর কি। এটা কিন্তু অত্যন্ত খারাপ একটা কাজ, অত্যন্ত গর্হিত একটা কাজ, যে আপনি একামত শোনার পরে অন্য কাজ করতেছেন, বাইরের কাজ, যেখানে সুন্নাত সালা ছেড়ে দিতে বলছে সেখানে আপনি মোবাইলে কথা বলতেছেন। আপনার বাসা যদি আগুন ধরে থাকে ওটা অন্য কথা, তা নাহলে তো আপনার এটা ইট ক্যান ওয়েট, তাই না? এই এই বলতেছেন যে তাড়াতাড়ি যাবে সালাতের জন্য, জামাতের সালাতের জন্য, ওয়েন দ্য টাইম ফর প্রেয়ার বিগিনস, যখন নামাজের সময় হয়। সৌদি আরবে আপনি দেখবেন প্রত্যেকটা নামাজ 9 থেকে 12 মিনিট, এর ভিতরে প্রত্যেকটা নামাজ হয়, আজানের পরে এর ভিতরে সবাই যাবে, সবাই জানে টাইমিংটা। আমাদের দেশে অবশ্য এটা ভ্যারি করে, যেমন মাগরিবের নামাজটা আপনি আমার বাড়ির থেকে ধরেন 200 মিটার দূরে, আপনি বলছি বোধহয় আগে, একদিন আমার ভাতিজিরে ভাতিজা যাইতে চাই, এটা হাফওয়ে, আমি তো ভাতিজারে বললাম যে কিরে নামাজ পাবো নাকি পয়লা রাখা চলে যায়, তাহলে সিলেটি ভাষায় বলতেছে আমার যে হাইয়াল ফালাজন খৈতরাতে ফয়লার হাত ফাইতা না গিয়া, মানে বাইরে সেন দাঁড়ায় যাবে আর কি, বুঝছেন না? কিন্তু নামাজের আজান কথাটা মানে কি? আজান তো একটা ডাক, ডাকের পরে আমি কি দোকানের শাটারটা ফেললাম, হয়তো আমার রুজুও করতে হইতে পারে, আর যেটুকু হাঁটার সেটুকু হেঁটে গিয়ে আমি জামারটা পাবো, এইটুকু তো গ্যাপ দেওয়া উচিত। তো এটা মানে অলমোস্ট কোনো মসজিদে দেয় না, আমার আবার পাড়ার মসজিদটা এই দিক দিয়ে ভালো। এই এইটা উনি সৌদি আরব গেছে কয়েকবার, উনি বেদাতে হুজুর কিন্তু সৌদি আরব কয়েকবার গিয়া বোধে শিখে আসছে, উনি কিন্তু সময় দেন, আমি আমার বাসার থেকে বাইর হয়ে ইভেন উজু করেও গিয়া আমি পাবো। হ্যাঁ, উনি 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 অনেক দিক দিয়ে ভালো, অনেক খারাপ জিনিস আছে কিন্তু ভালো জিনিস আছে, এইটা দেন একটা। আরটা হচ্ছে যে দুই সেজদার মাঝখানে বসেন, রুকুর থেকে দাঁড়ায় ওয়েট করেন, বুঝছেন না? এগুলো বা সুরাফাতে আপনি কমপ্লিট করতে পারবেন, ওনার পিছনে ওই চুপ করে যখন পড়বেন তো পুরো কমপ্লিট করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না, মানে আপনার অর্ধেক পড়ে তাড়াতাড়ি যাইতে হবে সেরকম না আর কি। যাই হোক, তারপর বলতেছেন দ্য বিগিনিং অফ দ্য টাইম ইজ বেটার দ্যান এন্ড, আউয়াল ওয়াক্তের কথা বলতেছেন, আউয়াল ওয়াক্ত হচ্ছে আফজাল ওয়াক্ত। কোনগুলোর জন্য? সব সালাতের জন্য এক্সেপ্ট দুইটা এক্সেপশন আছে, একটা হচ্ছে এশার সালাতের জন্য, এশার সালাতের আউয়াল ওয়াক্তটা আফজাল ওয়াক্ত ধরা হয় না, এশার সালাতটা একটু দিলে করে পড়াটা হচ্ছে সুন্না, এবং এরপরে আর দুনিয়ার দাঁড়িয়ে কোনো কাজ না করাটা হচ্ছে সুন্না, ঘুমাইতে যাওয়া বা রেস্টে যাওয়া হচ্ছে সুন্না, দুনিয়ার অ্যাফেয়ারগুলা ব্যবসা বলেন, চাকরি বলেন, ইন্টারনেট বলেন, সব কিছু গুছায় ফেলার কথা, ফেসবুক যায় যার যেটা আছে। আজকাল আমাদের বোনরাও আছেন ঢাকায় যে সারা রাত ফেসবুকে ইসলাম ইসলামের কাজ করে সকালে আর হাজব্যান্ড তাদের নাস্তা খেয়ে যেতে পারেন না, 10টার দিকে উঠেন ঘুম থেকে, এটা আমরা অনেকেই অনেক কটা জানি কিস, একটা দুটা না, সারা রাত ফেসবুকে উনি ইসলামের কাজ করছেন, খালি এই শায়েক থেকে ওই শায়েক, ওইখান থেকে ওইখানে ঘুরছেন, তারপরে সকালে আর হাজব্যান্ড নাস্তা না খায় আর রেগুলার অফিসে যাচ্ছে, বুঝছেন না? মানে আলহামদুলিল্লাহ হাজব্যান্ডের অনেক ধৈর্য, আমার বউ হলে তো তার বিয়ে থাকতো না আমার আমার সাথে, ওইসব হাজব্যান্ডদের অনেক ধৈর্য দিচ্ছেন আল্লাহ, সেটা অন্য ব্যাপার। যাই হোক, তো কী বলছেন, আউয়াল ওয়াক্ত হচ্ছে আফজাল ওয়াক্ত, একটা হলো এশা বললাম, আরেকটা হচ্ছে সৌদি আরবে আপনারা যারা গেছেন বা জানেন সামারে ওই সূর্যটা যখন মাথার উপর থাকে তো প্রচণ্ড গরম থাকে, তো ওই সামারে তারা এই সূর্যটা একটু হেলার জন্য অপেক্ষা করতেন, সেটাও খুব বেশি কিছু না, আমাদের মতো ওই 1:30-2 বাজায় না আর কি, ধরো 11টা আমাদের এখানে 11টা কত মিনিটে জানি হয় এখন ওয়াক্ত, হয়তো সেখানে তারা হয়তো 12:30 বা 1:45 পড়লেন এরকম আর কি, এইটুকু ডিলে করতেন তারা আর কি, যেখানে অন্য নামাজগুলো 9 মিনিট থেকে 12 মিনিট বললাম সেখানে হয়তো রসুলের সময় এটা করতেন, তারা ডিলে করতেন। এখন তো সৌদি আরবে এটার দরকার নেই, কারণ মসজিদগুলো সব এসি, বুঝছেন না? যাই হোক, তো এই হচ্ছে সাধারণত হচ্ছে যে আউয়াল ওয়াক্ত হচ্ছে আফজাল ওয়াক্ত, এবং আমরা মনে রাখবো যে আমরা সেটা করার চেষ্টা করব। আমাদের দেশে যদিও আসর এবং ই করার উপায় নাই, আসর এবং ফজর চালু মসজিদে আগে পড়ার উপায় নাই, সেখানে স্কলাররা বলেন যে দুইটার ভিতর যখন চয়েস আসবে জামাতে নামাজ পড়াটা বেশি জরুরি। অনেকে আমাদেরকে বলে যে আমরা যদি বাপ বেটা মিলে ঘরে মানে ফজরের তাহাজ্জুদ পড়ে ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে যদি জামাত পড়ে ফেলি তাহলে হবে না, মানে না, এটা স্কলাররা বলেন যে না, ওটা মসজিদে গিয়ে পড়তে হবে এবং জামাতের সাথে পড়তে হবে, এটা ওই জামাতে সামিল হওয়াটা বেশি জরুরি দেন আগে পড়াটা আর কি। তো আমরা সেটাই ফলো করি, কিন্তু বাংলাদেশে এখন ঢাকার চেয়েও সিলেটে পরে আরও 5 মিনিট পরে, ঢাকায় যদি 6টা হয় সিলেটে 6:05 গ্রামের মসজিদে, মানে এখানে 5 মিনিট আগে হওয়ার কথা, এটা আরও পরে, বাইচান্স সৌদি চলে গেলে আপনার সূর্য উঠে যাবে আর কি, এটা ভেরি আনফর্চুনেট আর কি। না, আমি বলতেছি আরও 5 মিনিট পরে আর কি,
ঢাকায় যতক্ষণ তার চেয়ে আরো পাঁচ মিনিট পরে সিলেট, একটা উদাহরণ দিচ্ছিলাম আমি, না মানে নামাজ হয় আজান ঠিকই দেয় আপনার। আচ্ছা এখন এরপরে আসতেছে এশার কথা, এখানে বলছেন যে এক্সেপ্ট ইন দ্য কেস অফ এশা, ওনারাও বলছেন দে এনজয় ইন হিউমিলিটি অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ইন প্রেয়ার। দুইটা জিনিস বললাম, হিউমিলিটি ট্র্যাঙ্কুইলিটি। হিউমিলিটি কি? খাসিয়া যেটাকে আমরা বলি, খুশু যেটাকে বলি, মানে নরম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো, ভয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো। ট্র্যাঙ্কুইলিটি হচ্ছে সাকিনা, স্থির হয়ে দাঁড়ানো। আপনি দেখবেন যার যার আত্মাটা বা মনটা এখনও বসে নাই, এটা টানতেছে ওটা টানতেছে। মসজিদের মুয়াজ্জিন আমি দেখছি, উনি বোধহয় 30 বছর মুয়াজ্জিন, কিন্তু উনি স্থির হয়ে 30 সেকেন্ড দাঁড়াইতে পারে না। এটা কিন্তু একটা এটা অসওয়াস এবং দোষ কিন্তু। হ্যাঁ, আপনি আপনি ই করবেন, প্র্যাকটিস করবেন এটা, যে মানে ট্র্যাঙ্কুইলিটি মানে কি সাকিনা, শান্তভাবে দাঁড়াবেন, শান্ত হয়ে দাঁড়াবেন, চুলকানি এদিক ওদিক নড়াচড়া পাটারে ই করা, বুঝছেন না, অভ্যাসের ব্যাপার এটা। আমিও একদিন পারি না, একদিন এখন পারি আমি, আপনিও পারবেন ইনশাল্লাহ বা ই করবেন। তো তারপরে বলতেছেন যে ওই এখানে আল্লাহ যে যে সূরা মুমিনুনের শুরুতে, সূরা মুমিনুনের শুরুতে যে ই করছেন না, কারা সফলকাম যেটা বলছেন না, যে কারা মুমিনরা সফলকাম বলে 1, 2, 3, 4 করে মুমিনদের কোয়ালিটিগুলো বলছেন, সেখানে কী বলছেন যে তারা তাদের ইসে সালাতের ভিতরে খাশিউন, মানে তারা অ নিয়ে দাঁড়ায়, হিউমিলিটি নিয়ে দাঁড়ায়, ভয় নিয়ে দাঁড়ায়, ভয়। এটা ঠিক সমীহ যেটাকে আমরা বলি, কারেক্ট, খাসিয়া শব্দটা খাওয়ফের ভিতরে তফাত আছে, এটা সমীহ বলতে পারেন। একটা বিশাল কারোর সামনে দাঁড়াইলে মানুষের একটা সমীহ হওয়ার কথা না, মানে এই এই জিনিসটার ফিলিংটা আসবে, যদি আল্লাহর সাথে কারো বিশালত্বের কোনো তুলনা হয় না, তবু এটা দিয়ে বুঝাইলাম আমি যে জাস্ট যে ধরনের সমীহ হওয়ার কথা আর কি, বা আল্লাহটা সুপারলেটিভ, এটা আল্লাহ আকবর যখন আমরা বলি, আর সব কিছু হচ্ছে আল্লাহ আলাদা। এই আকবর কিন্তু দুজনের আকবর না, আকবর কিন্তু আরবিতে কম্পারেটিভও হয় সুপারলেটিভও হয়, এটা হচ্ছে সুপারলেটিভ, যেটা মানে আর কিছুর সাথে কিছু নাই, এই ওই একবার আর কি। তো আল্লাহকে যেটা মানায় সেই রকমের খাসিয়া বা খুশু নিয়ে আপনি দাঁড়াবেন ইনশাল্লাহ। তারপরে বলতেছেন কি যে আলোচনাল জামা এগুলা কি আমরা আচরণ, আমি বলছি না পয়লা, আচরণ এবং মনোভাব নিয়ে আমরা শিখতেছি। কিন্তু আচরণ, আপনি নামাজে দাঁড়াবেন যখন আপনার আচরণ কী হবে, আপনার মনোভাব কী হবে, আসলো না এখানে কথাটা আসছে না, আমাদের যেটা টপিক ছিল আচরণ কী হবে, মনোভাব কী হবে আপনার। আমরা কিন্তু নামাজে বলতেছি, প্রত্যেকটা সিচুয়েশনে বলবেন, মানে ইম্পর্টেন্ট সিচুয়েশনগুলো বলতেছেন, কাউকে দাওয়াত দিলে, দাওয়াত দিতে গেলে আপনার আচরণ কী হবে, মনোভাব কী হবে, দুইটাই কিন্তু আমরা বলতেছি। যদিও আপনারা হয়তো খেয়াল করতেছেন না, গল্পের মতো হচ্ছে, কিন্তু আসলে কিন্তু দুইটা জিনিস ঘুরে ফিরে আসতেছে, আচরণ এবং মনোভাব আসতেছে। এরপরে বলতেছেন আহলে সুন্নাহ জামা আর্জ ওয়ান আনাদার, একে অপরকে তাগিদ দেয়, কিসের জন্য, কিয়ামুল লাইল পড়ার জন্য। এটা কিন্তু আমরা আমার যে মসজিদটায়, আমার মসজিদটায় এশার নামাজ ছাড়া বাকি ওয়াক্তগুলো আমি কী করি, পুরা তসবিটা পড়ি, যেটা রেকমেন্ডেড আর কি। এশার নামাজ আমি তাড়াহুড়ো করে বাইর হয়ে যাই, তার কারণ হচ্ছে আপনি যদি আটকায় যান তাহলে বিতির পরে আরও 2 রাকাত পয়ড়া সবাই শেষ করলে তবে আপনার বাইর হওয়ার সুযোগ আসবে। এই সিচুয়েশন কেন হয়েছে, কেন আমরা কেউ তাহাজ্জুদ পড়ি না, আপনি আশাও করেন না যে পড়বেন তাজ, একটা হচ্ছে পড়েন না, পারেন উঠতে অ্যালার্ম দিছিলাম, উঠতে পারিনি, আজকে উঠছি কালকে উঠি নাই, বা বউ উঠাইতে নাই, বা একটা কিছু হয়েছে, এটা আমি বুঝি, হইতে পারে আমাদের কারো, কখনো হইতে পারে। আর একটা হচ্ছে আপনি আশাই করেন না যে আমি তাহাজ্জুদ পড়ব, সুতরাং আপনি সমস্ত বিতৃপ্তি শেষ করে বাড়ি যেতেছেন আরও 2 রাকাত পড়ে। এটা কিন্তু খুবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যারা, যে হাসান বসরি বা তারা, তারা কাঁদতেন যদি কোনোদিন তাহাজ্জুদ মিস করতেন, তারা কান্নাকাটি করতেন যে আমি নিশ্চয়ই কোনো গুনাহ করছি যে জন্য তাহাজ্জুদটা মিস হয়েছে আমার, এত সিরিয়াসলি নিতেন তারা, অলমোস্ট লাইক ফরজ তারা এটাকে নিতেন, যদিও ফরজ না আমাদের জন্য, কিন্তু অলমোস্ট লাইক ফরজ দিতে কান্নাকাটি করতেন যে নিশ্চয়ই আই মাস্ট হ্যাভ সিন, আমি নিজে পড়ছি, এই বইতে আসে হাসান বাসরি বা তারা ই করতেন, কান্নাকাটি করতেন, ওইরকম সালাফ যারা তারা। অথচ আমরা কিন্তু ওইটা সিল করে বাড়ি ফিরতেছি, মানে আশাও করতেছি না যে একটা চেষ্টা করে দেখবো যে তা যদি ই করতে পারি কিনা। তা যদি কদিন পড়ে দেখেন আকাশ পাতাল, আপনার ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে যাবে, তাহাজ্জুদের মাধ্যমে যখন আপনি আল্লাহর কাছে কিছু চাবেন, আপনি দেখবেন যে কীরকম আপনার ভিতরে শান্তি লাগবে এবং কীরকম আপনার আশাটা বেড়ে যাবে যে আল্লাহ এটাকে ই করবেন। কারণ আল্লাহ তো বলছেন যে শেষ 1/3 প্রতি রাতে আল্লাহ শুনতে চান যে কে তার কাছে কী চাচ্ছে, তাই না? তো আমরা সেই সময় একদম পাড় ঘুমে সিরিয়াল A to Z দেখা, টিভি A টিভি B টিভি Z টিভি Z টিভি স্টার বাংলা স্টার জলসা সব দেখে গিয়ে আমরা ঘুমাই হলো 3টার দিকে, কেন ফজরই ছুটে যায় তাহাজ্জুদ হবে কেমনে, বুঝছেন না? আর সিস্টারদের কথা বললাম না, যে যে হাজব্যান্ডে না খেয়ে যায়, তারা তো মাশাল্লাহ ওই ঘুমানি গিয়ে ফজরের পরে, তারা ওনাদের তো আর জমাতে যাইতে হয় না, ওই ফজরের ওয়াক্টটা টেকনিক্যালি হইলেই ওইটা পড়ে ঘুমাইলেন, না হাজব্যান্ড সকালে 9টা 10টায় উঠলেন, আস্তে আস্তে আল্লাহ তাদেরকে তৌফিক দিছেন, এটা মানে উঠতে পারেন তারা। এখন তাদের যদি আরেক বাসায়
গুয়ার কাজ করে আর্নিং আর্ন করতে হইতো, তাইলে তো আর এটা পারতেন না। আল্লাহ তৌফিক দিয়েছেন দশটায় উঠার, ঘুম থেকে দশটায় উঠেন তারা। বেলাল ফিলিপস বলছিল সৌদি আরবের মেয়েদের কথা, যে এইসব মেয়েদের মাথায় সব মানে অলস মস্তিষ্ক, এই জন্য এদের মাথায় সব শয়তানি ঘুরে। শয়তানি কোনগুলো ঘুরে বলতেছিল, মানে যা করে আর কি, ওইখানে তারা যে শয়তান আমি বলতেছি না, কিন্তু সৌদি আরবে যা যা করে, এই যে খালি গয়নাগাটি কিনে এইটা করে ওইটা করে, লাক্সারি আসে না, বলে যে সব বাড়ির থেকে প্রথম স্টেপ বলছেন বাড়ির থেকে সব পরিচারিকাদের বাইর করে দেওয়া উচিত, সৌদি আরবে ব্যান করে দেওয়া উচিত, বাড়িতে কাজের মানুষ থাকবে না। ওই কাজ করলেই কিন্তু মাথায় আর ওই এক্সট্রা জিনিসগুলো আসতো না। কেমনে হাজব্যান্ড একটা বিয়ে করবে না, আর একটা বিয়ের থেকে তাকে রহিত করার জন্য, সৌদি আরবে তো আমি মনে করি চারটা করে বিয়ে করা সবাই ওয়াজিব এক ধরনের। সৌদি আরবে বহু মেয়েরা অবিবাহিতা, তারা আন্দোলন করছিল, আপনি জানেন তো না, এই সিটিং ই করছিল ইসের দামামে ওই প্ল্যাকার্ড দিয়ে, তারা কিন্তু সবই করছিল, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা যেন একাধিক বিয়ে করে, কারণ আমাদের কোনো হাজব্যান্ড নাই। তারা একদম জাস্ট প্ল্যাকার্ড দিয়ে বৈশে সিটিং ই করছিল, আন্দোলন টাইপের করছিল। তো সৌদি আরবে তো এটা, কিন্তু ওর বউগুলো কী করবে, হাজব্যান্ডকে দিয়ে খালি গয়না কেনাবে, খরচ করাবে, যেতে মানে বেশি বেশি খরচ করে, এবং আর বিয়ার একটা না করতে পারে, বুঝছেন না, ওইদিকে ফন্দি করবে। তো বেলাল ফিলিপস এইটা নিয়ে কথা বলতে বলতে বলতেছিল যে আসলে প্রথম কাজ করা উচিত সৌদি সোসাইটিতে সুস্থতা আনতে হলে সব কাজের মানুষ বাইর করে দেওয়া উচিত, তাহলে কিন্তু দশটায় উঠতে পারবে, ধরেন গাদের ঘরে কাজের মানুষ নাই, দশটায় উঠতে পারবে, তা খাইতে হবে না। এখন নাকি সৌদি সোসাইটিতে, এখন আমি তো থাইকে আসলাম গত বছর 2015 জানুয়ারি মাসে আমি 40 দিন ছিলাম বুরাইদাতে। বুরাইদা থেকে অন্য জায়গায় গেছি, দামাম গেছি, জেদ্দা গেছি, সোয়াল গেছি, আপনার আভা গেছি, পুরো সৌদি আরব ঘুরছি। এখন সৌদি সোসাইটিতে বিয়ের কি ই জানেন, প্রথম কন্ডিশন হচ্ছে রাঁধতে পারবো না, কিন্তু বাইরে খাওয়াইতে হবে প্রত্যেক মিল, এখানে কন্ডিশন এটা বিয়ের। অন্যগুলো তো আসেই, ঘর আলাদা করতে হবে, এটা এগুলো তো আসেই, রাঁধতে পারবো না এটা হলো একটা। এই জন্য সৌদি আরবে 1.12 বা 1.2 মিলিয়ন রিয়ালের খাদ্য ডেইলি অপচয় করে তারা, ডেইলি আমি নিজে দেখছি। এই যে ফাস্টফুডগুলা মানে পাগলের মতো ফাস্টফুড, বুঝছেন না, খাওয়ার দোকান মলগুলাতে, এবং এত এত খাওয়া নিয়ে ফালায় ক্লিয়ার করে যাইতেছে আর কি, বুঝছে, যেগুলো দিয়ে আমাদের মানে আমাদের মতো গরিব দেশের হয়তো একবেলার খাওয়া হয়ে যেত সবাই। 1.2 মিলিয়ন রিয়াল একদিনে, একদিন এক বছর না কিন্তু চলে যাচ্ছে। তো এইগুলার একটা ব্যাকলেশ আছে না, আল্লাহর কাছে জবাব দিতে পারে, সৌদি বলে কি তারকে সব মাফ নাকি, তা তো না, এগুলো ব্যাকলেশ আছে, আসতেছে সেই দিন, সেই জবাব দিবে তারা, বুঝছেন না। আমরা অন্তত আল্লাহকে ভয় করবো, আমরা আমরা এক ফোঁটা পানি ই করতে। আবদুল্লাহ জাহাঙ্গীর একটা ই শুনছেন না কেমন যায় না, ইউটিউবে আসে, উনি ওই যে পড়াশোনা করতেন তো সৌদি আরবে, তো উনি মুসে মুসে খাইতেছেন আর কি, ওনার প্লেট মুসে খায় না আমরা। তো এক সৌদি তারে যোগ করতেছে কি তোমাদের সব কি মিসকিন নাকি, সব ফকির মিসকিন এইভাবে খাইতেছ, বলে আমি রসুলের একটা সুন্না ফলো করতেছি, তুমি আমার এই কথা কইতেছো, তুমি তো শয়তানের সুন্না ফলো করতেছো। আল্লাহ কোরআনে বলছেন না যে অপচয়কারীরা শয়তানের ভাই, তুমি হলো শয়তানের সুন্না ফলো করতেছো, আমি রসুলের সুন্না ফলো করতেছি, তুমি আমার এই কথা বললা, তুমি আমাকে ক্রিটিসাইজ করতেছো। ওনার একটা ইসে আছে, লেকচারে আছে, ইউটিউবে লাগানো আছে, উনি বলতেছেন এটা আর কি, যখন সৌদি আরবে ছিলেন বা ইসে। তো যাই হোক, আমরা আসি তারপরটায় যে কিয়ামুল লাইল যেটা বলতেছিলাম, রাতের নামাজ তাহাজ্জুদ দুই রাকাত পড়েন। আমি তো মানে আমি আল্লাহ যেদিন তৌফিক দেন, আমি তো খুব রেগুলার না, যখন আমাকে তৌফিক দেন তখন আমি পড়ি, আমি তো দুই রাকাত পড়ি অনেকদিন, মোস্ট বেশি হইলে চার রাকাত, মানে একটু বড় সুরা দিয়ে পড়েন না, বা একটু তাও যদি, কিন্তু দাঁড়ায় থাকাটা বেশি ইম্পর্টেন্ট দেন কয়টা রাকাত পড়লেন, নাম্বার ইম্পর্টেন্ট না, কিন্তু দাঁড়ায় থাকবেন, লঙ্গার টাইম দাঁড়ায় থাকবেন। কিয়াম কিয়ামুল্লাইল না, দাঁড়ানো, দাঁড়াইতে বলছেন আপনাকে। সুতরাং লম্বা লম্বা যেটা আপনি জানেন আর কি, সেখানে ম্যাক্সিমাম লম্বা সুরা দিয়ে পড়বেন বা এই নিয়ে। আমি দেখি যে আমার আমার যে সময় আমার ওয়াইফ উঠায় বা আমি উঠতে পারি, আমি দেখি যে হার্ডলি চার রাখাতে হয় আমার, চার রাখাতে পরে বেতির পড়লে বা শেষ, আদান পড়ে গেল। এখন ওয়াইফ হয়তো ঘুমায় গেল, তার ওই যে বললাম ফজর ফজর পড়ে ঘুমাইতে পারে, আমাকে ওই এক ঘন্টা সময় ওয়েট করতে হয়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি ওই সময়টা তেলাওয়াত করতে পারেন, এই যে নামাজে জামাতে নামাজের আগে যেটা রেগুলার অভ্যাস করে ফেলে, যে ওই সময়টা আপনি কোরআন তেলাওয়াত করবেন, প্রত্যেক দিন একটাই শুরু করলেন পেছন থেকে, মানে এইভাবেই করবেন। এটা করতে হলে কী করতে হবে বলেন তো, রাত্রে 9টা থেকে 10টার ভিতরে ঘুমাইতে হবে, কিন্তু ওই জি আর স্টার জলসা হলে হবে না, কিরণমালা হলে হবে না, তাই না, 9টা থেকে 10টার ভিতরে ঘুমাইতে হবে, ম্যাক্সিমাম 10টা ঘুমাইতে হবে, তাহলে আপনি ডেফিনেট উঠতে পারবেন। আমার এইজ গ্রুপের মানুষ তো ধরেন হয়তো 3টায় তার ঘুম পাবে, এমনি ভেঙে যাবে, 10টায় যদি ঘুমায় আর ঘুমাইতে চাইলেও ঘুমাইতে পারবে না। তাই একটু ইয়াঙ্গার যারা তারা হয়তো একটু বেশি সময় ঘুমাইতে পারেন, সেটা অন্য ব্যাপার। যাই হোক, তো তারপরে কী বলতেছেন, বিকজ দিস ইজ পার্ট অফ দ্য টিচিং অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিকজ আল্লাহ কমান্ডেড হিজ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টু প্রে অ্যাট নাইট অ্যান্ড টু স্ট্রাইভ ইন ওয়ার্শিপিং হিম। আল্লাহ তো কমান্ড করছেন, ওই যে ইসে মুজাম্মিল বা অন্য সুরাতে আল্লাহ তার নবীকে বলছেন রাতে দাঁড়াইতে। নবীকে বলা মানে কি, বাই এক্সটেনশন আপনাকেও বলা, নবীকে বললে কি নবীকে একা নাকি, অনেক সময় নবীকে বলছেন না এটা করো, দরকার আছে নাকি, নবীকে বলারও দরকার ছিল না, এটা আপনাকে শেখানোর জন্য বলছেন আল্লাহ, তা আল্লাহ বলছেন এটা করতে। কটা পাচ্ছে, অনেক বাজে গেছে,
হ্যাঁ আমাকে বলছেন 7:30টা, তো আমরা 6:30টা শেষ করে দিব আজকে, যেটা তারপরে যদি ওই যে একটু ওনার কোশ্চেন বা 6:30টা বা 7:20 শেষ করে দিব, তারপরে যদি 5 মিনিট কেউ যদি ওই থাকে হইল। তো এরপরে কি বলতেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস আসতেছে, আপনারা জানেন সবাই যে ওই ওনার পা ফুলতে শুরু করছিল রাত্রে নামাজে দাঁড়ায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনাকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা হচ্ছে বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে তুমি আপনি কেন এরকম করতেছেন, আপনার তো সব গুণা আল্লাহ মাফ করেই দিয়েছেন, আগের এবং পাস্ট এবং পেছনের এবং সামনের সব গুণা মাফ করে দিয়েছেন, আপনি কেন করতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কি একটু শুক্রিয়াও করব না, মানে আমি শুড আই নট ওয়ান্ট টু বি এ থ্যাঙ্কফুল স্লেভ, আমি কি আল্লাহর একজন শুক্রিয়া করা বান্দা হব না, এই কথা বলছেন। ওনার জন্য এটা হলে আমাদের কী অবস্থা হয়, ওই যে বললাম যে আমাদের তো এখানে যারা আছে আমাদের কারো বাসায় এক মাস চুলা না জ্বললে থাকে নাই, তাহলে ওনার যদি চুলা না জ্বললে উনিও শুক্রিয়া করতে পারেন, তাহলে আমাদের কী করা উচিত, আমাদের কতটুকু করা উচিত? এটা আপনাদেরকে যে সাহাবিদের কথা আমি বলছি, যে সাহাবিদের চরিত্রের সাথে আমাদের চরিত্র তফাতটা বলতে গিয়ে বলছিলাম যে তারা সবসময় মনে করতেন যে তারা এনাফ শুক্রিয়া করেন নাই, অর্থাৎ পর্যাপ্ত শুক্রিয়া করেন নাই, যতটুকু করা দরকার ছিল এটা করেন নাই। আমরা তো মনে করি যে আমরা নামাজ পড়ে বা আমরা এখানে এসে আল্লাহকে একটা ফেভার করছি, এনামুলকে তো করছি আল্লাহরও ফেভার করছি, এরকম আমরা হয়তো মনে করি, কিন্তু আসলে আমরা যদি ই করে চিন্তা করি যে তারা যদি এই কথা বলে, মানে তাদেরকে আমরা জানি পাথর বাঁধছেন তারা, পাথর ভাঙছেন তারা ইহুদির জন্য একটা এক বালটি পানি তুললে একটা খেজুর পাইছেন তারা, তারপরে যদি তারা চিন্তা করে থাকেন যে আমরা নাশকর, আমরা এনাফ শুক্রিয়া করি নাই, আপনারা আমরা যারা এই এখানে আসি এই লাইট জ্বালায় ফ্লাড নিচে বৈশা এত আরামে কথা শুনতেছে, আমাদের কত শুক্রিয়া করা উচিত, সেটা আমরা চিন্তা করবো ইনশাল্লাহ। তারপরে বলতেছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামা ফিতনার সময়, ফিতনার ডেফিনেশনটা অনেক সময় আমরা জানি না বা অনেক সময়, তো আপনার ফিতনার টাইমে এই যে ধরেন কয়েকদিন আগে হলি আর্টিজান একটা ঘটনা ঘটে গেল, একদম ডিফিকাল্ট টাইম আমাদের জন্য, তাই না? এই 16-17 কোটি মানুষের উপর কিন্তু গজব নেমে আসছে আল্লাহর এটার পরে, তাই না? আপনি চিন্তা করেন কত মানুষকে রাস্তাঘাটে একটা দাড়ির জন্য একটা টুপির জন্য নাজাল হইতে হয়েছে, কত মানুষকে কটু কথা শুনতে হয়েছে, কত মানুষকে বাসা ভাড়া দিছিল বলছে যে আপনি চলে যান, ঢাকা শহরে দেখছেন না ব্যাচেলারদের থাকার জায়গা নেই, কেউ ভাড়া দিতে চায় না, বিশেষ করে কল্যাণপুরের ঘটনাটা ঘটনার পরে কেউ ভাড়া দিতে চায় না। এইগুলো হল ডিফিকাল্ট টাইমস, ফিতনা। ফিতনার একটা ডেফিনেশন হচ্ছে যখন সত্য আর মিথ্যা আলাদা করা যায় না, ফিতনার একটা ই হচ্ছে সত্য মিথ্যা আলাদা করা যায় না, তখন কী করেন? আমি এটা নিয়ে পড়াইছি অন্য একটা বই থেকে, রিলিজিয়াস এক্সট্রিমিজম যে বইটা আমরা ঢাকায় পড়তেছি 650 পৃষ্ঠার বই, শেষের দিকে আসি, তো ওইখানে বলছেন আর কি যে ফিতনার টাইমে কী করবেন আপনি। ফিতনা প্রথম কথা হচ্ছে ফিতনার ডেফিনেশন দিয়েছেন, কোনটা ফিতনার ডেফিনেশন? ডেফিনেশন হচ্ছে যখন সত্য থেকে মিথ্যাকে আলাদা করা যায় না। আজকে কি আপনি জানেন, আজকে পেপার পড়লে কি আপনি বুঝেন যে কোনটা সত্য? আমি তো বুঝি না, আপনারা বুঝেন? আমি তো জানি না, আমি কনফিউজড কোনটা সত্য কোনটা মিথ্যা। ওই সময়টা আপনি কী করবেন? ধৈর্য সহকারে ই করবেন, কারণ আপনাকে তো একই স্কেলে ট্রিট করবে, তাই না? আজকে আপনাকে আমাকে কিন্তু একই স্কেলে, যারা এই কাজটা করছে ইসলামের নামে করছে এই করে, আজকে আমরা কী হয়েছে, আমরা আমার মুসলিম দেশে নিজেদের দেশে আমরা অ্যাপার্থেড হয়ে গেছে, আমরা এখন মাইনরিটি হয়ে গেছি, আজকে ওদের জন্য কিন্তু আমাকে আপনাকে সবাইকেই ট্রিট করবে। এই সময়টা আপনার কী করতে হবে? আপনাকে ধৈর্য সহকারে এটা মোকাবিলা করতে হবে, ধৈর্য সহকারে এটাকে নিতে হবে। তো এটা বলতেছেন ডিফিকাল্ট টাইম, ফিতনার টাইমে আপনি ধৈর্য, ক্যালামিটির টাইমে যখন ই আসবে, ধরেন ঝড় হইলো, বৃষ্টি, ক্যালামিটি আর ফিতনা একটু আলাদা, ক্যালামিটি হচ্ছে বিপর্যয় যেটাকে, দুর্যোগ যেটাকে বলি, ঝড় হইতে পারে, ভূমিকম্প হইতে পারে বা খরা হইতে পারে, দুর্ভিক্ষ হইতে পারে সেগুলা, আর ফিতনা বললাম কি যখন সত্য থেকে আলাদা করা যায় না মিথ্যাকে, সেই সময়গুলোতে ধৈর্য সহকারে ই করবেন, ধৈর্য সহকারে সেটাকে নিবেন। এখানে আল্লাহ সূরা 39 নম্বর সূরা জুমার আপনার 10 নম্বর আয়াতে বলতেছেন শুধুমাত্র ধৈর্যশীল যারা তারাই তাদের বেহিসাব ই পাবে আল্লাহর কাছ থেকে, মানে নিয়ামত, মানে রিওয়ার্ড পাবে, আজর পাবে বা নিয়ামত পাবে, এটা এখানে বলতেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলতেছেন, এটা তিরমিজির হাদিস, আলবানি মত সাহি, এখানে বলতেছেন যে গ্রেটেস্ট রিওয়ার্ড কামস উইথ গ্রেটেস্ট ক্যালামিটি, যত কঠিন সময় তার আজর বা রিওয়ার্ড তত বেশি। একটা হাদিসে আসছে না যে এমন একটা সময় আসবে যখন দিনের উপর থাকাটা খুব কষ্টকর হবে, তখন একজন মানুষের রিওয়ার্ড হবে 50 জনের সমান। সাহাবীরা জিজ্ঞেস করছেন কাদের 50 জন ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের 50 জন, অর্থাৎ সাহাবীদের 50 জনের সমান রিওয়ার্ড কিন্তু আমাদের মতো মানুষরাও পাওয়ার একটা সময় আসতে পারে বা থাকতে পারে তার কাজের জন্য, যত ডিফিকাল্টি তত বেশি রিওয়ার্ড। এই জন্য কি
যারা দূরে থাকে, অনেকে বলে মসজিদের কাছে বাসাটা, কিন্তু যাদের বুঝ ভালো তারা বলে একটু দূরে থাকাই ভালো, আমার একটু কষ্ট করে হাঁটতে হয়, এরকম এরকম শুনছি আমি। আমরা মনে করি আর মসজিদের কাছে পাচক তো গেলাম আসলাম, বুঝছেন না, কিন্তু এরকম মানুষের কথা শুনছি যে যত দূরে থাকবো তত প্রত্যেক স্টেপে আমার ই হবে, আমি আর দূরে আমি দূরের থেকে আসতেছি মসজিদে, আমি ভালো আছি দূরে থেকে, এটা বলতে শুনছি। যাই হোক, তার বলতেছে যে আল্লাহ ওয়েন আল্লাহ লাভস এ পিপল হি টেস্ট দেম, এটা সত্যি কথা। সাহাবিরা কান্নাকাটি করতেন, যদি বেশি স্মুথ জীবন হইতো, আপনার আমার মতো জীবন হইতো, খায়া ঘৃত মধু খায়া আমাদের, মানে আমাদের তো আসলে সকালে হাঁটতে হয় কারণ আমাদের ওজন কমানোর হাঁটা, মানে আমরা অন্যেরটা খাইছি না, অন্যেরটা আলিদাদের একটা আসার আছে যে তুমি যদি মোটা হয়ে থাকো তাহলে জেনে নাও তুমি অন্যেরটা খাইছো। আর রাসুল সাহেব যে হাদিসটা বলছেন যে বেস্ট ইজ মাই জেনারেশন দেন ইজ নেক্সট, সবচেয়ে ভালো আমার প্রজন্ম, তারপরে তারপরে একটা একটা বলছেন না হাদিস, ওটা তারপরে কী বলছেন নেক্সট কথাটা কী বলছেন, দেন ফ্যাটনেস উইল অ্যাপিয়ার, তারপরে মানুষ মোটা হইতে শুরু করবে। অর্থাৎ মোটা হইতে শুরু করাটা হচ্ছে ওই ওই প্রজন্মের পরের কথা, বুঝছেন না। তা আল্লাহ বলছে যে আমরা ওয়েন আল্লাহ লাভস, আল্লাহ তাকে টেস্ট করেন। সাহাবিরা যখন স্মুথ জীবন যাইতো, আপনার আমার মতো জীবন যখন যাইতো, তারা কান্নাকাটি শুরু করতেন যে আল্লাহ বোধহয় আমাদেরকে ভুলে গেছে, অথবা আমরা হয়তো অযোগ্য হয়ে গেছি, অযোগ্য হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে টেস্ট করতেছেন না, আল্লাহর ভালোবাসার অযোগ্য হয়ে গেছে, এটা তারা চিন্তা করতেন। আমরাও এইভাবে চিন্তা করব যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, শুকরিয়া করব, এবং যদি টেস্ট আসে আমরা ধৈর্য সহকারে সেটা নিব, টেস্টটাকে আল্লাহর ভালোবাসার একটা নিদর্শন হিসেবে গ্রহণ করার চেষ্টা করব। হুয়েভার অ্যাকসেপ্টস দ্য ডিভাইন ডিক্রি উইল আর্ন আল্লাহস প্লেজার, ডিভাইন ডিগ্রি মানে নির্ধারণ, কাদেরকে যে অ্যাকসেপ্ট করে নেয়, আমাকে এই দেশে আল্লাহ জন্ম দিচ্ছেন এটা কিন্তু আমার কদর, আমি আমার এই বাপের ঘরে জন্মাইছি এটা কদর, আমি সিলেটে জন্মাইছি এটা আমার কদর, আমার চামড়া সাদা না এটা আমার কদর, সুতরাং এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমি সুক্রিয়া করবো, ডিভাইন ডিগ্রি কিন্তু এগুলো, আমি আফসোস করবো না যে এই দেশে মানুষ থাকে, এই দেশে মানুষ জন্মায়, এটা আফসোস করবো না, আল্লাহ তালা বুঝে তার ডিভাইন উইজডমে আমাকে এখানে জন্ম দিচ্ছেন। আচ্ছা, সে যে এটাকে মেনে নেবে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। হুয়েভার ইজ অ্যাংরি উইথ ডিভাইন ডিগ্রি উইল আর্ন আল্লাহ রেথ, সে আল্লাহর গজব ডেকে নেবে নিজের উপরে, যে রাগ করে আল্লাহর ডিগ্রি, আমাকে এই দেশে জন্ম দিছে, এই দেশে মানুষ থাকে, এইখানে মশায় কামড়ায়, এখানে কাদা, এখানে পানি আসে না, মানুষ অফসোস করে না, সে কিন্তু আল্লাহর গজবকে টেনে নেবে নিজের উপরে, যে আল্লাহর উপর রাগ করবে, অথবা আল্লাহর ডিগ্রি যেটা আল্লাহ যেটা নির্ধারণ করে দিছেন সেটার উপর রাগ করবে যেটা। সুতরাং দেখবেন এই জন্য মানে যারা একটু ভালো আমলের তারা কিন্তু আমাদের আপনার মতো এই আফসোস, আজকে খুব গরম, আজকে খুব বৃষ্টি, আজকে মশা, ইলেকট্রিসিটি নাই কেন, এটা কি একটা দেশ হলো নাকি অন্ধকার, এগুলো কোনো দিন তাদের মুখ দিয়ে দেখবেন না। আমি দেখছি, এই দেশেই দেখছি আমি মানুষ, কোনো দিন কোনো অভিযোগ নাই তাদের মুখে, এই এত কিছু হয়ে যাচ্ছে তাদের মুখে কোনো অভিযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিস আসছে, এটা হচ্ছে যে ও এটা এটার আগে একটা কথা আছে, আমরা কিন্তু ক্যালামিটি চাবো না, চাবো না, ক্যালামিটি চাবো না, টেস্ট আর ক্যালামিটি এক না, আল্লাহ টেস্ট করলে আমরা বুঝবো যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন সেটা, কিন্তু ডেকে আনবো না। যেমন ধরেন কনফ্রন্টেশন চাবো না, আমরা যুদ্ধ চাবো না, এটা কিন্তু আল্লাহ রাসূল তো সাহাবীদেরকে নিষেধ করছেন যে যুদ্ধ, ডোন্ট আস্ক ফর কনফ্রন্টেশন, ডোন্ট আস্ক ফর ফাইট, যুদ্ধের জন্য দোয়া করো না, যুদ্ধ চাইও না মনে মনে, এড়াইতে পারলে ওটা বেস্ট, চাবা না যুদ্ধ। এখানে বলতেছেন ডু নট উইশ টু মিট দ্য এনিমি, শত্রুর সাথে দেখা হোক, কনফ্রন্টেশন হোক, মোকাবেলা হোক, এটা চাইও না, এটা চাইও না। রাদার আস্ক আল্লাহ টু কিপ ইউ সেফ অ্যান্ড সাউন্ড, বরং আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে সেফ এবং সাউন্ড রাখেন, আমাকে ভালো রাখেন, আমাকে সুস্থ রাখেন, আমাকে সেফ রাখেন, আমাকে নিরাপদ রাখেন। অ্যান্ড ইফ ইউ মিট দেম দেন বি পেশেন্ট, কিন্তু যদি দেখা হয়েই যায় তখন ধৈর্য সহকারে মোকাবেলা করবা শত্রুর সাথে। একই কথা ক্যালামিটির ব্যাপারে, ক্যালামিটি চাবেন না আপনি, কিন্তু আপনার উপর যদি পড়ে যায় সেটাকে আল্লাহ টেস্ট মনে করে ধৈর্য সহকারে সেটা মোকাবেলা করবেন, কিন্তু চাবেন না। হ্যাঁ, চাবেন না যে ক্যালামিটি মানে বিপদ যেটাকে বলে সেটা চাবেন না। আচ্ছা, এরপরটা হচ্ছে আলোচনা জামা নিরাশ হয় না আল্লাহর মার্সিতে, আল্লাহর দয়া নিরাশ হয় না, এটা জানেন, এটা তো আপনাদের সাথে অনেক কথা হয়েছে আমার আগে। আল্লাহর দয়া, আল্লাহর দয়া নিরাশ হওয়া কি শয়তানের কোয়ালিটি, শয়তান নিরাশ কেন, কারণ সে চির নিরাশ, সে কারণ তার কোনো আশা নাই, তাকে আল্লাহ মাফ করবেন না সেই কোনো আশা নাই। কিন্তু আমরা যত গুণা করি, পাহাড় পরিমাণ গুণা পড়লেও আল্লাহ বলছেন যে আমরা যদি সিনসিয়ারলি তওবা করি, পৃথিবীর সমান পৃথিবী ভর্তি গুণা করলেও আল্লাহ মাফ করে দিবেন যদি আমরা সিনসিয়ার তওবা করি, আমরা সেই আশাটা রাখবো এবং আমরা নিরাশ হব না আল্লাহর দয়ায়। যদি আমরা বিশেষ করে ট্রায়াল ফিতনার সময়, এই যে এখন যেমন ফিতনা, বহুত মানুষের কিন্তু ইমান নড়বড় হয়ে গেছে, যে হলি আর্টে জানে পরে কনফিউশনে হয়েছে, ভয়ে হয়েছে, কষ্টে হয়েছে, ডিফিকাল্টিতে হয়েছে, একটা বাসায় থাকার জায়গা পাইতেছে না, বলতে দেব দাড়ি কেটে গেলে তাইলে তো থাকতে দিবে, বুঝছেন না, এই দাড়ি হবে কিন্তু দুর্বল ইমানের মানুষের, তাই না। এই সময় আপনি নিরাশ হবেন না, আপনি ধৈর্য ধারণ করবেন। আমাদের আপনাদের একটা গল্প বলছি কিনা জানেন না, এটা জীবন বাস্তব জীবনের গল্প, আমাদের স্কুল একটা স্কুল চালায় ইসলামিক স্কুল, যেখানে আইসিডি হালাকা হয় বা ই হয়,
উনি এই হলিডে জেনে পরে হঠাৎ করে আমাকে নোটিশ দিয়ে বসলেন। এখন আমাদের 70-80টা বাচ্চা, আমাদের হালাকা, আমাদের সব কিছু নিয়ে মিডল অফ ইয়ার সেপ্টেম্বরে নোটিশ দিলেন, আর কোথায় যাবো বলেন? আমার আসলে মাথায় কিছু আসতেছে না, আল্লাহর কাছে একদম সেজদায় সব রকমের মতো করে ভিক্ষা চাইতে শুরু করলাম। তারপরে দেখলাম এক ডাক্তার ভদ্রলোক, নেক্সট রোডে ভদ্রলোক ডাক্তার, ভদ্রলোকের ওয়াইফ হচ্ছেন একটা গভর্নমেন্টের জেলা রংপুরে জেলা পর্যায়ের এই মহিলা কল্যাণ কিশোর অফিসার মহিলা, ওনারা এত খুশি হয়ে যা করতে চাই আমরা তার জন্য আমাদেরকে বাসাটা দিলেন, পুরো বিল্ডিংটা দিলেন, সাততলা একটা বিল্ডিং। আমি মনে করছি একেবারে মানে মানে অকল্পনীয় ফেভার আর কি। আমার তো একটা ফ্ল্যাটে হবে না, আমার তো একটা বাসায় হবে না, আমার তো একটা তালায় হবে না, আমার 5-6 তালা দরকার বা 4-5 তালা দরকার। ওনার ডেকে নিয়ে গেলে বলতে গেলে আমাদেরকে দিলেন, বুঝছেন না? আমি হয়তো ওই সময় কোনো একটা ভালো কাজ করছি বা আল্লাহ আল্লাহ আমার দয়া করে আমার দোয়াটা কবুল করছেন যে আমি আল্লাহর কাছেই প্রথমে চাইছি। কিন্তু আসলে কিন্তু খুবই ডিফিকাল্ট টাইম ছিল, ওইখানে এক তালাই দিতে চায় না, এক দাঁড়িয়ালে দিতে চায় না, আমার ওইখানে 600 দাঁড়িয়ালা যায়, বুঝছেন না? আল্লাহ দয়া করে দিছেন এবং আমরা আলহামদুলিল্লাহ ওইখানে যে যখন এখান থেকে ওইখানে গেছি একদম থানাতে অবহিত কইরা তারপরে আমরা ওই বাসার ভিতরে ঢুকছি। তো এইটা বলতেছি মানে ওই সময়টা আমি দিশেহারা হয়ে গেছি, যা সলিডে যেন কয়দিনে পরে মানে 10-12 দিন পরে উনি আমাদেরকে নোটিশ দিচ্ছে যে বাসাটা ছেড়ে দিতে হবে। উনি ভয় পাইছে, এখানে হালাকা হয়, এখানে দাস হয়, এই যা হচ্ছে এখানে আর কি, বুঝছেন না? আমরা এই এই তো এইটাই হয় আর কিছু না, কিন্তু উনি ভয় পাইছেন যে এতগুলা লোক আসে যায়, বোরখালিরা আসে যায়, পোলাপান আবার কোরআন শিখে বা ই হয় নেক্সট রোডে। এবং ওনারা দুজনেই গভর্নমেন্টের চাকরি, একজন মহিলা তো এখন চাকরি করেন আর ভদ্রলোক ওই কী বলে পিজি যেটাকে আমরা বলি বঙ্গবন্ধু শেখ মুজিব ওইখানকার টিচার ছিলেন, ওই যে পিজি বলি না ঢাকায় যেটা ওইটা টিচার ছিলেন, ডাক্তার ফুল প্রফেসর, ওনার ডেকে নিয়ে আমাদেরকে জায়গাটা দিচ্ছেন। আমাদের কোনো ওয়ারিও নেই, কোনো চিন্তাও নেই, একবারে বলেন নাই যে আপনারা কে কারা না, ওই জানেন যে আমরা বলছি আমরা কি এটা পড়ছেন, পুরোটা পড়ে আমাদেরকে জায়গা দিচ্ছেন। তো এইটা হচ্ছে কথা আর কি, যে আপনি আল্লাহর দয়ায় নিরাশ হবেন না, বিশ কাছে এসে আল্লাহর দয়ায় নিরাশ হবেন না, 19 আমার ঘড়িতে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব, আল্লাহর দয়ায় নিরাশ হবেন না এবং আল্লাহর ইসে আশা রাখবেন। কারণ কি, আপনাকে তো আল্লাহ তাইফা মনসুরে যেটা বললাম, আপনি যদি আলে সুনান জামার উপর হন, আল্লাহ রসুল এবং সাহাবিরা যার উপর ছিলেন তার উপর হন, আপনার কেউ ক্ষতি করতে পারবে না। ক্ষতি করা বলতে আমরা কী বুঝি, ইমান থেকে আপনাকে কেউ সরাইতে পারবে না। ক্ষতি করা মানে কিন্তু আপনি সারা দুনিয়া জয় করে একটা পতাকা টানিয়ে দেবেন তা না, কিন্তু আপনার ইমান থেকে আপনাকে কেউ বিচলিত করতে পারবে না। আপনি হবেন নাজাত প্রাপ্ত, মানে মাফ পাওয়া, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া দল, এবং আপনি হবেন জান্নাতের ওই 73 ফেরকার একটা ফেরকা যেটা যাবে সেটারই হবে। আমরা সেটা বলতেছি না, কিন্তু আমরা বলতেছি আমরা সবাই চেষ্টা করবো সেটার উপর থাকার, সেটাতে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেখানে বলতেছেন যে বাট দে লিভ থ্রু দ্য ডেইজ অফ ট্রায়াল ইন হোপ দ্যাট দে উইল সুন বি গ্রান্টেড এ ওয়ে আউট। আশা নিয়ে তো বাইচে আছি আমরা, মানে এই এই সময়ে কত মানুষ কত কিছু বন্ধ করে দিছে না, কত স্কুল ভয় বন্ধ করে দিছে, কত হালাকা বন্ধ করে দিছে, কত কিছু হয়েছে, তারপরে আমরা আশা নিয়ে আসি যে আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। আল্লাহ দিছেনও ব্যবস্থা করে, এবং আপনি যেমন ধারণা রাখবেন আল্লাহ আপনার সাথে সেই রকম দেখা দেবেন, সেই রূপে, বুঝছেন না? আপনি যদি মনে করেন ডিফিকাল্ট দাড়ি কেটে ফেলতে হবে, হ্যাঁ আপনি দাড়ি কেটে ফেলবেন। আপনি যদি মনে করেন থাক দাড়ি যা হবে ইনশাল্লাহ, যে কালকে যে জাকারিয়া ভাই গেলেন ওই সময়ের পরে আমি ওনাকে প্রথম ওনার হালাকাটা আসছে আর কি, ওনাকে আমি প্রথম জিজ্ঞেস করছি যে জাকারিয়া ভাই হালাকা করবেন? বলে হ্যাঁ করবো। আমি বললাম যে অনেকে কিন্তু চিন্তা ভাবনা করতে পারে, নিলে নিয়ে যাবে আর কী হবে, আমি তো জানি আমি কি, আমি তো কোনো অন্যায় করিনি, আমি কোনোদিন কোনো খারাপ কাজে দিয়ে কাউকে ডাকি নাই, আমি যদি নিয়ে যাবে। উনি প্রথম ওনার এটা প্রথম বলছেন আমাকে, তখনকার সময় উনি কিন্তু একদিন আমাকে বলেন নাই যে বন্ধ রাখেন হালাকা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে ওই ই দিচ্ছেন। তারপরে এরপরে কি, যখন যদি কোনো খারাপ ই হয় কিছু আপনার উপর আসে, তারা নিজেদের ভিতরে তাকায় দেখেন যে আমাদের ভিতরে কোনো কারণ আছে নাকি, এইসব যে আসলে নিশ্চয়ই আছে। আপনাদের আমি বলছি যে এই 67 সালে এবং 73 সালে যখন ইসরায়েলের সাথে আরবরা দুইটা যুদ্ধ হারছে, তখন কিন্তু বহু মানুষ ইমান হারায় ফেলছে, বহু মানুষ কাফের হয়ে গেছে, কিন্তু ওই সময় থেকে আবার বহু মানুষ দিনদার হয়েছে। কিন্তু বহু মানুষ নিজের ভিতরে তাকায় দেখছে যে আল্লাহ ওয়াদা করছেন আল্লাহর সাহায্য আসবে, সাহায্য আসলো না মানে তাইলে যাদেরকে ওয়াদা করছেন আল্লাহ আমরা তারা না, এইভাবে তারা নিজের ভিতরে তাকায় দেখছেন এবং নিজেকে ই করছেন। এই যে ট্রেন্ড, এই যে দিনের এখন যে ট্রেন্ডটা দেখেন সারা দুনিয়ায়, যেটাকে আমরা আলোচনা জামার ই বলি, পদ্ধতি বলি বা মানহাজ বলি, বা যে ট্রেন্ডটা, যে দাওয়াতি কাজ চলতেছে, এটার কিন্তু রিভাইভাল হচ্ছে ওই সময়টার পর থেকে।
বহু মানুষ কিন্তু নিজের ভিতরে তাকায় দেখছেন যে আল্লাহ তো প্রমিস করছেন যে মুসলিমদেরকে হেল্প করবেন, আমাদেরকে হেল্প করলেন না কেন? তাইলে বোধহয় আমরা সেই মুসলিম না যাদেরকে আল্লাহ প্রমিস করছেন, তাহলে আমরা বেটার সেই মুসলিম হওয়ার চেষ্টা করব। আজও কিন্তু এটা আপনার উপর যখন একটা ক্যালামিটি আসে, যখন একটা আসে, দুর্যোগ আসে, আপনি তখন চিন্তা করবেন যে নিজের ভিতরে তাকায় দেখবেন যে আমি কি কিছু করছি কি না, বা আমি কি এরকম কিছুতে গেছি কি না যে জন্য আমার এইটা আসছে। আমি আজকে যেটুকু পারলাম আমি শেষ করে দিচ্ছি এখানে। আমাদের 7:30 বললেন না সালাত কি 7:30 45 সালাত আছে, তাহলে আর 5 মিনিট যেতে পারি আমি। 45 সালাত আমরা 7:30 শেষ করবো, আর তার আগে ওই ভাইয়ের একটা ছোট্ট ই ছিল, সেটাই করবো ইনশাল্লাহ। আর একটু যাই তাহলে আমরা, তাহলে আমরা নিজের ভিতরে দেখব ক্যালামিটিস, বিপদ, খারাপ জিনিস যদি আমাদের উপর পড়ে, আমরা নিজের ভিতরে তাকায় দেখবো যে কোনো রিজন আছে কিনা। যেটা বললাম আরব ইসরায়েলি ওয়ার, এরপরে কিন্তু এই ট্রেন্ড অফ জিনিসটা, যে রিভাইভাল অফ ইসলাম কিন্তু নতুন করে আরেকবার শুরু হয়েছে ওর পরে, কারণ মানুষ তো সরে গেছে। আপনি যারা কারা যুদ্ধ করছে, ইজিপ্ট যুদ্ধ করছে, জর্ডান যুদ্ধ করছে, সিরিয়া যুদ্ধ করছে, আপনারা যদি ওই দেশগুলো যায় থাকেন আমার বলার দরকার নেই যে ওরা কী ছিল তখন। এবং ইজিপ্ট যে ইসরায়েলকে অ্যাটাক করবে ভিতরে ভিতরে এই করতেছে, এটা জর্ডানের বাদশাহ হুসাইন মারা গেছেন, নিজে উনি এয়ারফোর্সেরই ছিলেন, নিজে হেলিকপ্টার চালায় ইসরায়েলে গিয়া ইসরায়েলি পার্লামেন্টকে খবর দিয়ে আসছেন যে ইজিপ্ট আর সিরিয়া কিন্তু তোমাদেরকে অ্যাটাক করার ষড়যন্ত্র করতেছে। উনি মুসলিম, উনি শুধু মুসলিম না, উনি নবীর বংশধর বাদশাহ হোসেন, জর্ডানের বাদশাহ আর মরক্কোর বাদশাহ, তারা কিন্তু হাশেমাইট মানে নবীর বংশধর, কিন্তু ওনার কথা ওরা বিশ্বাস করে নাই, ওনার কথা ওরা বিশ্বাস করে নাই, দেখেই কিন্তু ওই যুদ্ধটা হয়েছে, 73-এর যুদ্ধটা। এবং হয়েছে কি, ওইটার আবার মধ্যপথে গিয়া মিশর আবার সিরিয়াকে বিট্রে করছে। মিশর যখন তার ওই সাইনাই আর এই সুয়েজ খালের এই পাটটা নিয়ে নিছে হঠাৎ করে ঝটিকা এসে, তারপরে তারা সিরিয়া থেকে সিরিয়ায় ছেড়ে দিছে যে ইউআর অন ইয়ার ওন, বুঝছেন না? সিরিয়া কিন্তু তার একটা বিশাল হারাইছে, মানে জমি হারাইছে বা জায়গা হারাই, গোলান হাইটস যেটা সেটা হারাইছে। তো তাদের যদি দেখেন যে তাদের কী অবস্থা, আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি বলবেন যে অনেক কম হয়েছে, তারা অনেক বেশি হওয়ার কথা আর কি। তাদের যে লাইফস্টাইল, তাদের যে ধ্যান ধারণা, তাদের যে শাসক গোষ্ঠী, তাদের যে জীবনযাত্রা সিরিয়ার, জর্ডানের এবং ইসের মানে ইজিপ্টের, সিরিয়া এই তিনটে দেশেই ওপেনলি মদ পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায় জাস্ট ইউরোপিয়ান দেশের মতো। আমি আম্মানে গেছি, ইসে গেছি, আকাবা গেছি, আকাবা বলে একটা পোর্ট জর্ডানে, একদম একদম ইউরোপের মতো মদের দোকান, জাস্ট ইউরোপের মদের দোকান ওপেন আর কি। কোনো আমাদের এখান থেকে রাগঢাক আছে, আমাদের এখানে চিপা গল্লির ভিতরে আন্দার গল্লিতে গিয়ে কিনতে হয়, ওখানে ওপেন একদম খোলা দোকান জর্ডানে। আমি গেছি হচ্ছে ধরেন 90-এর দিকে গেছে। যাই হোক, আসেন আপনার আল্লাহ বলতেছেন সুরা 42 নম্বর সুরা, 42 নম্বর সুরা হচ্ছে সুরা সুরা না সুরা সুরা, সুরা সুরার 30 নম্বর আয় আল্লাহ বলতেছেন যে যা কিছু মানে বিপদ তোমাদের উপর আসে এটা তোমাদের নিজের কামাই, ভালোটা আল্লাহর রহমত এবং বিপদটা নিজের কামাই। কোথাও না কোথাও আমরা একটা কিছু ভুল করছি, আমাদের শর্টকামিং ছিল, আমাদের অপূর্ণতা ছিল, যে জন্য আমাদের উপরে নেমে আসছে। আমরা অলওয়েজ নিজের ভিতরে হলিডে কিন্তু আপনার ডিফাইনই করতে পারবেন কী কী আছে, তো এটা তো আমরা বুঝতেছি যে এখানে আমাদের ব্যর্থতা। সোজা কথা, আমরা এই বাচ্চাগুলোকেও বোঝাইতে পারি না হোয়াট ইজ ইসলাম, আমরা গভর্নমেন্টকেও বোঝাইতে পারি না হোয়াট ইজ ইসলাম। আজকে আহলে সুন্নাহ জামার কোনো রিপ্রেজেন্টেশন নাই, আমাদের স্কলাররা কোনো দিন কোনো রকম চরমপন্থা প্রিচ না করেও তারা তাদেরকে দিছে চিটাঙ্গের মাদারপন্থীরা যে এরা হলো সব জঙ্গি বা জঙ্গির প্রিচ করে, তার কি আমাদের ব্যর্থতা না এটা? আমরা কেন একটা যোগসূত্র তৈরি করতে পারবো না? কেন আমাদেরকে আমরা সরকারকে বোঝাইতে পারলাম না যে আমরা এই আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকা উচিত ছিল? আমি তো বলি যে এই ঘটনার পরে আমি বলি যে র্যাব দিয়ে পুলিশ দিয়ে কি আপনি কারোর ইমান যাচাই করতে পারবেন, তার আকিদা যাচাই করতে পারবেন, মেটাল ডিটেক্টর দিয়ে পারবেন যে আকিদাটা কী এই লোকের? না, এটা এটা রোগ যেখানে এলাজ সেখান থেকে করা উচিত। রোগ হচ্ছে আকিদার রোগ, তাহলে আকিদার ডক্টর যারা মানে সহি আকিদার স্কলার যারা, তাদের উচিত এই রোগ সারানোর কথা ছিল। গভর্নমেন্ট যদি এটা বোঝাইতে পারতাম আমরা, বা গভর্নমেন্ট যদি এটা বুঝতো, তাহলে আমি তো মনে করি অডিটোরিয়াম খুলে দেওয়া উচিত যে আজকে সাইফুল্লাহ কালকে জাকারিয়ার প্রোগ্রাম হবে, আর ইয়াং পোলাপানের সব ডাইকে নিয়ে আসো, তারা জানুক যে আসলে ইসলাম কী এবং ইসলামে আকিদা কী। তা আমরা এটা ফেল করছি, ফেল করার জন্য চিটাঙ্গের আহলে সুন্নাহ তো আজকে আমাদের চেয়ে উপরে তাদের অবস্থান, তারাও গভর্নমেন্টের ক্লোজার, আমরা হলাম শত্রু, বুঝছেন না? কি আমরা ফেল করছি না? আমরা কোন মানহাজের ই করি? আমরা এটা বোঝাইতে তাদেরকে ই করছি যে আমরা তোমাকে গদি চাই না, আমি তোমাকে উল্টাইতে চাই না, তোমাকে মারতে চাই না, আমরা হত্যা মিছিল জ্বালাও পোড়াও চাই না। এই কথাগুলোই আমরা কনসোলিডেটেডভাবে তাদের সাথে কোনো লিঙ্ক ই করতে পারি নাই। গভর্নমেন্টের ভিতরে বহু উচ্চ পর্যায়ের ই আছে যারা আহলে হাদিসপন্থী বা আহলে সুন্নাহ জামারি, তারা পর্যন্ত এখন ব্যাকফুটে আছেন, কারণ তারা
তাদেরকেও আমরা পৌঁছাতে পারিনি, তাদের মাধ্যমে আমরা পৌঁছাতে পারিনি যে আমরা তো এখানে নবীর নবীওয়ালা মানে নবীর সুন্নার কাজ করতেছি এবং আমরা এটা প্রিচ করি না, আমরা তোমাদের গদি চাই না, তোমাদের গদি জ্বালাইতে চাই না, তোমাদেরকে টাইনা নামাইতে চাই না, আমরা ইসলাম করতে চাই, তোমরা ঠিক হয়ে যাও। আলোচনা যেমন মেথোডোলজি কি, শাসক ঠিক হয়ে যাও, আমাদের তোমার সাথে কোনো বিরোধ নেই, তোমরা তোমাদের হেদায়ত হয়ে যাও, আমরা বলি তোমাদের হেদায়তে যে তোমরা ইসলামের পথে চলে আসো, শেষ, আমরা তোমাদের কিছু চাই না। এইটাই দেখবেন আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, তাদের মেথোডোলজি এটাই ছিল, তারা গদি চান নাই কখন, তারা জেল কাটছেন কিন্তু গদি চান নাই, তোমরা ঠিক হয়ে যাও, তাহলে হলো। তো এইটা আমরা ফেল করছি, আমরা এটা বোঝাইতে পার নাই, যেই জন্য আমাদের এই যে যা বিপদ আপদ ছিটা ফোটা আসতেছে না আমাদের গায়ে, এগুলো এই জন্য আসতেছে যে আমাদেরও দুর্বলতা আছে, আমাদেরও অপূর্ণতা আছে। আমরা আজকে শেষ করে দিই, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।